الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال المؤلف رحمه الله تعالى كتاب الجزية والموادعة এই অধ্যায় হচ্ছে লেখক বলছেন যে জিজিয়া সম্পর্কে এবং সন্ধি সম্পর্কে জিজিয়া মানে মুসলিম দেশে ইসলামিক আইনের একটি আইন হচ্ছে যে যারা অমুসলিম বসবাস করবে তাদের নিরাপত্তা দেওয়া হবে হ্যাঁ জান মালে নিরাপত্তা দেওয়া হবে হয় ইসলাম কবুল করবে তাহলে মুসলিমদের যে হক আছে সেই হক তাদের হবে আর যদি ইসলাম কবুল না করতে চায় তাহলে তারপরেও তাদের সেখানে নিরাপত্তা তারা হাসিল করবে কিন্তু আনুগত্য প্রকাশের জন্য মাথা প্রতি একটা নির্ধারিত পরিমাণ রয়েছে জিজিয়ার যেসব মাসলাম আসলে এখন জানার কোনো প্রয়োজন নেই কারণ ওর ধারে কাছে মুসলিম জাতি নেই এতটুকু জানা যথেষ্ট যে মাথা প্রতি জিজিয়াটা হয় মাথা প্রতি জমি জায়গার ওপর না ধন সম্পদের ওপর না হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ওপর না ব্যক্তির ওপর মাথা প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ দেবে ইসলামিক সরকারকে যা দিয়ে আনুগত্য প্রকাশ করবে উদ্দেশ্য হচ্ছে আনুগত্য প্রকাশ করা যে হে মুসলিম সরকার আপনার আনুগত্য প্রকাশ করি আমরা এই জিজিয়া দিচ্ছি যে জিজিয়ার পরিমাণটা মুসলিমদের জাকাতে অনেক কম মুসলিমরা মুসলিম দেশে বাস করলে ইসলামিক আইন যদি থাকে তাহলে তাদেরকে জাকাত দিতে হবে বাধ্যতামূলক সরকার তাদের কাছ থেকে জাকাত আদায় করবে যে ধন সম্পদগুলি সরকারের নজরে আছে যেমন আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার ইন্ডাস্ট্রি আছে ফ্যাক্টরি আছে এগুলি সরকারের নজরে আছে আর আপনার বাড়িতে কি আছে না আছে সেটা আপনার ফরজ কারণ সরকার জানে না তো আল্লাহ ফাকর রব্বুল আলামিন মুসলিম সরকারকে জাকাত নিতে বলেছেন সেটা এটি সরকারের দায়িত্ব কিন্তু জাতির কাছ থেকে জাকাত নেওয়া কারণ অনেকে আছে জাকাত না নিলে জাকাত দেবে না সরকার যদি বাধ্য করে জাকাত না নেয় বা চেয়ে না নেয় এই জাকাত দাও তোমার তাহলে জাকাত দিবে না লাখ লাখ টাকা জাকাত বেরোবে জামিল এয়ার কন্ডিশন কোম্পানির লক্ষ লক্ষ টাকা জাকাত বেরোবে দেখবে না যদি আল্লাহর ভয় না থাকে এমএনডিস কোম্পানির লক্ষ লক্ষ অনেক সময় কোটি টাকা হয়তো জাকাত বেরোবে কি না দু চার পাঁচশো টাকা বা এক দুই হাজার রিয়ালে জাকাত নাই যে অনেকে বের করে দিচ্ছে আর সকলের অন্তরে ওই আল্লাহর ভয়ও নেই এই জন্য ইসলামিক সরকারের দায়িত্ব হচ্ছে খুজমিন আমওয়ালিহিম সাদাকা তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করা জাকাত তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে জাকাত তাদের কাছ থেকে নেওয়া যেসব ধন সম্পদ প্রকাশ্যে রয়েছে আর যেগুলি তার নিজ নিজ বাড়িতে রয়েছে বা নিজ নিজ এতে রয়েছে আর যেগুলি সরকারের নজরে নেই অথবা সরকার সেগুলি তদন্ত করে দেখার প্রয়োজনও করে না সেগুলি ফরজ দায়িত্ব হচ্ছে ওই লোকের নিজে থেকে বের করবে অমুসলিমে তো জাকাত দেবে না দেবে এক পয়সা দেবে দেবে না আর তাদের জন্য জাকাত যেতে অনেক কম অ্যামাউন্ট রাখা হয়েছে সেটা হচ্ছে জিজিয়া মাথা প্রতি আচ্ছা মাথা প্রতি আমরা দিই ফেতরা ফেতরাটা কিন্তু মাথা প্রতি ব্যক্তির উপর আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সকলের জন্য আমরা ফেতরা দিয়ে থাকি অমুসলিম দেবে আর দিলে বা কবুল হবে সুতরাং তাদের জন্য রাখা হয়েছে জিজিয়া যে জিজিয়া দিয়ে আনুগত্য প্রকাশ করে এই হচ্ছে জিজিয়া সংক্ষেপে আর একটি বিষয় আছে খেরাজ বা খারাজ জিজিয়া ছাড়া আর একটি বিষয় হচ্ছে খারাজ খারাজ দেওয়া খারাজও এক ধরনের জিজিয়ার মতো ট্যাক্স খারাজ এবং জিজিয়ায় পার্থক্য অনেক আলেমরা যেহেতু বুঝে না সেই জন্য আমি বলে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে পারে হাদিসে আসবে হাদিসের অধ্যায়গুলিতে আসবে বাবু জিজিয়া তো আল খারাজ একসাথে জিজিয়া এবং খারাজ দেওয়া সম্পর্কে জিজিয়া আল্লাহ কোরআনে জিজিয়ার কথা উল্লেখ করেছেন সূরা তাওবায় হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়াহুম সাগিরুন যতক্ষণ পর্যন্ত ইসলাম যদি কবুল না করে তাহলে জিজিয়া যতক্ষণ না দেবে তারা ছোট হয়ে ততক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা নেই নিরাপত্তা হাসিল যদি করতে হয় তাহলে জিজিয়া দিতে হবে এটা আল্লাহ পাকের আদেশ ইসলামিক আইন যখন বলবৎ থাকবে তখন এখন উল্টো আমরাই জিজিয়া দিচ্ছি তাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে আমরাই জিজিয়া দিচ্ছি বুঝছি না অবস্থা উল্টো হয়ে গেছে আমাদের ইসলাম থেকে দিন থেকে সরে যাওয়ার জন্য যা আমরা গোলামি করছি অন্যের খারাজ খারাজ ব্যক্তির ওপর না জিজিয়া কি বললাম মাথা প্রতি ব্যক্তির ওপর আর খারাজ হচ্ছে তাদের জমি জায়গা রয়েছে জমি জায়গা থেকে আমাদের জমি জায়গায় কি দিতে হবে ফসল না ফসল থেকে অসর দিতে হবে অসর দেখাত অসর দিতে হবে ওরা দেবে
ওদের জমি জায়গা যেসব সম্পত্তি আছে সেগুলি থেকে খারাজ আদায় করতে হবে, যা তাদের উৎপন্ন আসবে তাতে খারাজ দেবে। খারাজ তাহলে তাদের যে সম্পদ রয়েছে, জমি জায়গা রয়েছে, সেগুলির একটা ট্যাক্স, আর জিজিয়া হচ্ছে মাথা প্রতি অমুসলিমদের উপর থেকে ট্যাক্স। আজকাল বোঝাবার জন্য ট্যাক্স বলছি, কিন্তু জিজিয়াকে জিজিয়া বলা উচিত, কারণ ট্যাক্সকে আরবি ভাষায় মাক্স বলা হয়, যেটা জুলুম করা, সেই ট্যাক্স এটা নয়। যেমন আজকাল বিভিন্ন রকমের ট্যাক্স লাগানো হয়েছে মানুষের উপর, একজন স্বাধীন নাগরিক মুসলিম নাগরিক সে জাকাত দিচ্ছে, মুসলিম ব্যক্তি মুসলিম দেশে বাস করে সে সরকারের আনুগত্য করছে, আবার ট্যাক্স কিসের? বিভিন্ন রকমের ট্যাক্স আর ট্যাক্স আর ট্যাক্স। একটা ব্রিজ তৈরি করলে ওর ট্যাক্স, রোড তৈরি করলে ওর ট্যাক্স, আপনি একটা নতুন গাড়ি কিনবেন ট্যাক্স, নতুন গাড়ি কিনতে পারবেন না, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ওর ট্যাক্স। তো এইগুলি ট্যাক্স জুলুম, নবী সাল্লাম কবিরা গুনাহ বলে আখ্যায়িত করেছেন ট্যাক্স নেওয়াকে। আর জিজিয়া ওই ধরনের ট্যাক্স নয়, জিজিয়া তাদের আনুগত্য প্রকাশ করা, যে আমরা অনুগত এই সরকারের। তো জিজিয়া সম্পর্কে এবং মুআদা মানে হচ্ছে মুসালাহা, সন্ধি সম্পর্কে, যদি সন্ধি হয়ে যায় কোন বিজাতির সাথে তাহলে সেই সন্ধি এর ওপর অটল থাকতে হবে। চুক্তি হয়ে গেছে যে আমরা এই শর্তের ওপর আমরা একমত হয়েছি, সেই শর্ত মেনে চলতে হবে। সেই শর্তে যদি আপনার যে শর্ত মেনেছেন তাতে যদি আপাতত ক্ষতি নজর আসে, তবু নবী সাল্লাহ হুদাইবিয়ার সন্ধি করেছেন, সুলহ হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধিতে বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের ক্ষতি ছিল, তারপরে যেহেতু সেই শর্তগুলো মেনেছে, সেই শর্তের ওপর অটল থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং 10 বছরের জন্য যে চুক্তি করা হয়েছিল তাও মেনে থেকেছেন। মিয়াদের দিক দিয়ে সে সেসব চুক্তিতে যেসব বিষয়গুলি রয়েছে সেগুলির দিক থেকে তারাই চুক্তি ভঙ্গ করেছে, মক্কার কোরাইশরা যারা চুক্তি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারাই চুক্তি ভঙ্গ করেছিল বিশ্বাসঘাতকতার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে যে সম্প্রদায়ের মানে চুক্তি ছিল সেই সম্প্রদায়ের উপর আক্রমণ করেছিল, যার ফলে তারা নিজেরাই তাদের খুন করার কারণে চুক্তি ভঙ্গ করেছিল। তখন মক্কা বিজয়ের জন্য নবী সঙ্গে ছিলেন, হুদাইবিয়ার সন্ধি হইল 6 হিজরিতে, আর 2 বছর পর 8 হিজরিতে মক্কা বিজয় কেন হইল, অথচ চুক্তি হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 10 বছরের জন্য? এটা কেউ প্রশ্ন করতে পারেন নাকি? তাহলে আপনাকে সিরাত জেনে রাখতে হবে। নবী সাল্লাম ফাতিমু আহদাহম এলা মুদ্দাতিম আল্লাহ করার বলছেন, তাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির সময় সীমা পূরণ করেন। নবী সাল 10 বছর পুরা করলেন না, আর 8 হিজরিতে চলে গেলেন মক্কা বিজয় করার জন্য। মক্কা বিজয় হচ্ছে লড়াই, যদিও সেখানে তেমন লড়াই হয়নি, তারা স্যারেন্ডার করেছিল, মেনে নিয়েছিল সেই জন্য, কিন্তু যুদ্ধের জন্য গিয়েছিলেন তিনি, হজ উমরার উদ্দেশ্যে মক্কা যাননি, অস্ত্র নিয়ে গিয়েছিলেন, জেহাদের উদ্দেশ্যে গিয়েছিলেন, এই জন্য যে তার আগেই তারা গাদ্দারি করে ফেলেছিল। এই গাদ্দারি ঘটনাগুলি সিরাতুন নবীতে বিস্তারিত পড়ে নিতে পারেন। তারা যদি ভঙ্গ করে তাহলে তখন আর চুক্তি থাকবে না, আমরা আমাদের চুক্তির উপর অটল থাকবো, যে কোনো চুক্তি। আজকাল যে কূটনৈতিক সম্পর্কগুলি ঠিক ওই রকম, কূটনৈতিক সম্পর্কের যে চুক্তিগুলি আছে সেই চুক্তিতে আমরা আবদ্ধ আছি, কিন্তু যদি তারা বাড়াবাড়ি করে, চুক্তি যে কূটনৈতিক সম্পর্কের চুক্তিগুলি রয়েছে সেই সব চুক্তিগুলি যদি তারা মেনে না চলে, তাহলে তখন জায়েজ আমাদের জন্য। নুমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শাহিদুল কিতালা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যুদ্ধে হাজির হয়েছিলাম। এই হাদিসটি বড় হাদিস, বুখারীতে রয়েছে, এখন কম্পিউটার ওই প্রিন্টার সামনে ছিল না, পড়া হলো না, নাহলে বড় হাদিস ছিল, পুরোটা শুনে দিতাম। একটা ঘটনা আর রয়েছে, যাতে যুদ্ধের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যুদ্ধের জন্য পারস্য দেশ কিসরার বিরুদ্ধে যুদ্ধ, কাইসার মানে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য যখন পদক্ষেপ নেওয়া হইল, সে সম্পর্কে আলোচনার পরে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে বা এই অংশটুকু উল্লেখ করা হয়েছে। বলছেন নুমান বিন মুকাররিন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে যুদ্ধে হাজির হয়েছিলাম। ওয়া কানা ইযা লাম ইউকাতিল ফি আউয়ালিন নাহার, নবী সাল্লাল্লাহু আলাইহি যদি দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল সকাল যুদ্ধ আরম্ভ না করতেন, হইল না, সকাল সকাল ফজর পরে পরে যুদ্ধ শুরু হইল না কোনো কাজ বশত, ইন্তাজার তাহলে অপেক্ষা করতেন, তাহলে সকালবেলা 9টা 10টার পর যুদ্ধ শুরু করতেন না, 10টা 11টা 12টা এই সময়গুলোতে যুদ্ধ শুরু করতেন না, ইন্তজার করতেন, অপেক্ষা করতেন, হাত্তা তাহুব্বুল আরওয়াহ, যতক্ষণ পর্যন্ত আরওয়াহ এখানে রিহুনের জমা, রুহের জমা নয়, রুহ মানে আত্মা, এই রুহের জমাও আরওয়াহ, আল আরওয়াহ জন্য তো মুজান্নাদ হাদিস আছে। হ্যাঁ, আর রিহুন মানে যে বাতাস, ওর জমা আরিয়াহ হয়,
আর আর ওয়াহও হয়, যেহেতু আসল মাদ্দা হচ্ছে রা ওয়াউহা, আল্লাহুল্লাযী ইউরসিলু রিয়াহা, রিহুন রিয়াহুন দুটোই হচ্ছে ওয়াহেদ, আর এর জমা আর ওয়াহু হয় আর আর ইয়াহু হয়। যতক্ষণ পর্যন্ত বাতাস না বয়ে যেত, হাব্বা ইয়াহুব মানে প্রবাহিত হওয়া, বাতাস প্রবাহিত হওয়া, ওয়াতাহজুরা সালাত এবং নামাজের সময় উপস্থিত না হয়ে যেত, তাহলে নামাজের আগে আর জোহরের আগে 10টা 11টাতে শুরু করতেন না, জোহরের নামাজ পড়ে নিতেন, বরং জোহরের সাথে হয়তো আসর জমা করে নিলেন, তারপরে দোয়া করতেন। কারণ নামাজ আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে সাহায্যের জন্য, বিজয়ের জন্য, তারপর জোহর আসরটা পড়া হয়ে গেল, মানে মাথা হালকা হয়ে গেল মাগরিব পর্যন্ত, তারপরে একটু ঠান্ডাও পড়ে গেল, অস্ত্রগুলি একটু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম ধরতে, দেখেন গরম অস্ত্র ধরতে স্টিয়ারিং আমরা ধরতে পারি না আজকাল, গাড়ির স্টিয়ারিং ধরতে গিয়ে হাতে ফোসা নিয়ে নেয়, যারা গাড়ি চালান তারা ভালো করে জানেন। তো এই অবস্থায় যদি অস্ত্র হাতে ধরেন কাজ করতে পারবেন, কখন যে ছাড়বো কখন যে ছাড়বো, এই অবস্থা হবে। এটাও লিখেছেন এই হাদিসের ভাষ্যে ভাষ্যকারগণ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি দুপুরের সময় 10টা 11টা 12টা এই সময়গুলিতে কেন যুদ্ধ শুরু করতেন না? এক তো দোয়া করা যে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে নেব, জোহর আসরটা থেকে ফারিগ হয়ে মাগরিব পর্যন্ত দীর্ঘ সময় পাব কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, আর এর মাঝে নামাজ পড়ার আর চিন্তা থাকবে না, ইল্লা মাগরিব এসা, তখন মাগরিবকে এর সাথে জমা তাখিরও করা যেতে পারে, আর আল্লাহর কাছে দোয়া করা, তার সাথে সাথে অস্ত্রগুলি ঠান্ডা হয়ে গেছে এখন ধরতে পারছি, বাতাস চলছে, সুতরাং এই রৌদ্রে যদি বাতাস থাকে আর যে রৌদ্রের প্রখরতা যেটা ছিল 10টা 11টা 12টায় সেটা দুটোর দিকে প্রায় কমে গেছে, এখন 3টের দিকে কমে গেছে, এই সময়গুলিতে যুদ্ধ শুরু হলে অনেকটা আরামদায়ক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, সকালবেলা যদি শুরু করতে পারলেন ভালো কথা, আর না হইলে মধ্য দিনের মধ্য অংশে জিহাদ শুরু করতেন না, বরং বিকেলবেলা শুরু করতেন। তারপরে হাদিস আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহুমা, আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বড়, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা আলাদা, আসমার মা আলাদা, আসমা রাদিয়াল্লাহু তাআলা মা মুসলিম হয়নি, পক্ষান্তরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ইসলাম গ্রহণ করেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত বলছেন কাদিমাত আলাইয়া উম্মি, আমার কাছে আমার মা এসে উপস্থিত হল, ওয়াহিয়া মুশরিকা মুশরিক অবস্থায়, সে সেই সময় কি ছিল, মুশরিকা ছিল, ফি আহাদে কোরাইশ, কোরাইশদের সাথে চুক্তির আমলে, আহাদ মানে আমল যুগে, কোরাইশদের সাথে যে হুদাইবিয়ার সন্ধির চুক্তি ছিল ওই সময়গুলিতে, ইজ আহাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সময় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছিল, কোরাইশরা চুক্তি করেছিল, ফি আহাদে কোরাইশিন ও মুদ্দাতেহিন, এই আহাদে কোরাইশের আত হয়ে আছে মুদ্দাতেহিন, কোরাইশের কোরাইশদের আমলে মানে ওই তাদের যে চুক্তির আমলে, ও মুদ্দাতেহিন ওই সন্ধির সময়গুলিতে, মা আবিহা, এই মা আবিহার সম্পর্ক হচ্ছে কাদিমাত আলিয়া উম্মি মা আবিহা, আমার মা এসেছিল আমার কাছে তার বাবার সঙ্গে, বলার উদ্দেশ্য যে আমার আব্বার সাথে আসেনি, মানে আমার আব্বাকে ছেড়ে চলে গেছিল, ইসলাম তাকে কবুল করাতে পারেনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাজি হয়নি, শেষে তালাক নিয়ে চলে গেছিল, থাকবো না তোমার কাছে, রাখেননি, তালাক দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম কবুল করা না হলে হালাল নয়, লাহুন নাহিল্লুন লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, না কাফের মুশরিকা তোমার তোমাদের জন্য হালাল, না তোমরা তাদের জন্য হালাল, আল কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর একটা আয়াতে সূরা নূরে আছে, জানি লায়ন কহিল জানিয়াত না মুশরিকাতান ওয়া জানিয়াত লায়ন কি হুহা ইল্লা জানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, জেনাকারিনী এবং মুশরিকা, আর জানিয়া জেনাকারিনী লায়ন কি হুহা ইল্লা জানিন আও মুশরিক, তাকে বিয়ে করবে হয় জেনাকারিনী কি জেনাকারী বিয়ে করবে অথবা মুশরিক বিয়ে করবে, ওই রকমই মুশরিক কাছে আর জেনাকারিনী কে বিয়ে করবে ওই রকমই। তারপরে আল্লাহ বলছেন ওয়াহুর রেমাজা আলী কালম, আল্লাহ পাক মমিনের উপর হারাম করেছেন, কি হারাম করেছেন, দুটো বিষয় তাহলে, জেনাকারিনী কে বিয়ে করা আর
মুশরিকা মেয়েকে বিয়ে করা, ওই রকমই যদি মোমেনা মহিলা হয় তো তার জন্য বিবাহ বসা জেনাকারীর সাথে এবং মুশরিকের সাথে হারাম, জায়েজ নাই। চরিত্র সম্পর্কে যদি জানা থাকে যে এ চরিত্রহীন আর তার তওবা হয়নি, সংশোধন হয়নি জেনাকারী, তাহলে মেয়ের বিবাহ বিবাহ দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, তওবা যদি হয়ে যায়, যেমন মুশরিক ছিল কিন্তু ইসলাম কবুল করে নিয়েছে, বিয়ে দিবেন না দিবেন না, ওই রকমই যদি জেনা থেকে তওবা করে সুন্দর চরিত্র হয়ে গেছে, শুনেছিলেন কোন এককালে ঘটনা ঘটেছে কিন্তু মাশাআল্লাহ এখন পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, আর দেখলে বোঝা যায় সত্যি চরিত্রবান হয়ে গেছে, তাহলে বিয়ে দেন, অসুবিধা নেই। কিন্তু এখন ওই রকমই চরিত্র আছে, সুযোগ পেলে জেনা করতে ছাড়বে না, তাহলে এই রকম জেনাকারী বা জেনাকারিনীর সাথে বিবাহ দেওয়া বিবাহ করা জায়েজ নাই। আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন সূরা নূরে, হুররিমা যালিকাল মুমিনিন। তো তার বাবার সাথে এসেছিল, তার মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা নানার সাথে, ফাস্তাফতাই, তো দেখছেন তাই লম্বা জুমলা, লম্বা বাক্য, একটা অংশের আরেকটা অংশের সাথে কিভাবে সম্পর্ক আছে, ঠিক না? কাদিমাত আলাইয়া উম্মি মা আবিহা, আমার কাছে আমার মা এসেছিল তার বাবার সঙ্গে, ঠিক আছে? কারণ কেউ জিজ্ঞাসা করতে পারে, ও তো মুসলমান হয়নি, তাহলে কিভাবে আসলো সেই মেয়ে, তারপর আবু বকর সিদ্দিকের সাথে আসেনি রাদিয়াল্লাহু তাআলা, তাহলে কার সাথে আসলো? তার বাবার সাথে, তার বাবা মুসলিম ছিল, ওর সাথে এসেছিল, ওর বাবার সাথে। ফাস্তাফতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করলাম। ফাস্তাফতাইতু মানে ফতোয়া জিজ্ঞাসা করা, এখান থেকে ফতোয়া শব্দটি, ইস্তাফতা মানে মাসলা জিজ্ঞাসা করা, ফতোয়া জিজ্ঞাসা করা, ইস্তাফতা ইস্তাফতি বা ইস্তিফাল থেকে তালাবুল ফতোয়া, চিন্তা তলবের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া তলব করলাম, সকল তো বললাম আমি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মি কাদিমাত আলাইয়া, নিশ্চয় আমার মা আমার কাছে আগমন করেছে, কাদিমাত আলাইয়া মানে আমার কাছে পদার্পণ করেছে মানে এসেছে, কদম রেখেছে মানে এসেছে, শাব্দিক অর্থ, আমার কাছে কদম রেখেছে মানে এসেছে। ওয়াহিয়া রাগে বতন, কিন্তু সে ইসলাম বিমুখ, রাগে বতন, এর দুটি অর্থ হইতে পারে, রাগে মানে আগ্রহী হয় আর রাগে মানে উল্টো হয়, কিন্তু তার সেলা, সেলা মানে ইংরেজিতে গ্রামারে যে প্রিপোজিশন বলে, প্রিপোজিশন অনেক সময় ভার্বের অর্থ পাল্টিয়ে যায়। হ্যাঁ স্যার, আপনি একটাই শব্দ যদি ওর সেলা করে রাগে বা এলেই, হ্যাঁ, তাহলে ওর মানে আগ্রহী হন, হ্যাঁ, বা রাগে বা ফি হে, ফি যদি লাগান, কি হার সে যান সেলা প্রিপোজিশন, তাহলে ওর মানে আগ্রহী হওয়া, আনা রাগ এবং ফি কেন, আমি তোমার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী, হ্যাঁ, একটা মেয়ে বিয়ে করতে চান, বিয়ে করার পর দেখলেন, দেখার পর বলছে আনা রাগবন ঠিক, আমি তোমাকে বিয়ে করার ক্ষেত্রে আগ্রহী, রাগবন ঠিক, আর ওইখানে যদি আপনি না অনাগ্রহী, বিয়ে করতে চান না, আনা রাগবন আনকে, আন লাগিয়ে দেন, ফির জায়গায় শুধু আন লাগিয়ে দেন, আমি তোমার থেকে বিমুখ। হাদিসে কি আছে, ফামান রাগে বা আন সুন্নতি, যে আমার সুন্নত থেকে কি হইল, রাগে বা আন আছে, সেই জন্য আমার সুন্নত থেকে বিমুখ হলো, এরাজ করলো, মুখ ফিরিয়ে নিল, রাগে বা মানে ফিরিয়ে, মুখ ফিরিয়ে নেওয়া, ওখানে যদি ফামান রাগে বা ফির সুন্নতি হইত, মানে যে আমার সুন্নতের ক্ষেত্রে আগ্রহী হইলো, হয়ে যেত, বুঝছেন? আরবি কত মানে রিচ ভাষা, সংক্ষেপে একটা শব্দ দিয়ে দুই অর্থ হয়েছে, শুধু ফিকা আর আনকার পার্থক্য, ফি আর আনের পার্থক্য। তো বলছে ওয়াহিয়ার রাগে, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন সেলা নিয়ে আসা হয়নি, কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে অবস্থাটা কি ছিল, এখানে সেলা কি উজ্জ্ব আছে, প্রিপোজিশন কি উজ্জ্ব আছে, ওয়াহিয়া রাগে বা তন আনিল ইসলাম, সে ইসলাম বিমুখ ছিল, ইসলামের ক্ষেত্রে অত্যন্ত তার অন্তরে ঘৃণা ছিল, স্বামী কি ছেড়ে দিতে পারেন, তাহলে যেমন তখন কি ইসলামের সাথে শত্রুতা আছে, যাবো না তোমার সাথে, যাও, তাও শ্রেষ্ঠ ব্যক্তি আরবের মধ্যে, মক্কার মধ্যে জাহিলিয়াতের জামানায় শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কয়েকজন লোক ছিলেন যারা জাহিলিয়াতের যুগেও সম্মানিত ছিলেন, তাদের প্রভাব ছিল, এবং ইসলাম আসার পরেও তারা সম্মানিত, তাদের একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান, এরা খুব সম্ভ্রান্ত এবং সম্মানিত, এরা কোনো পাপের কাছে যেতেন না। আফা আছে লোহা, তাহলে এই যে ইসলাম বিমুখ, এর সাথে কি সেলা রহমি করব, আফা আছে লোহা মানে তার সাথে কি আত্মীয়তার, মায়ের সম্পর্ক আমি রাখবো, তার খাতির তাওয়াজ করব, আফা আসেল, ওয়াসালা এসেল মানে মিলানো, তার সাথে কি মেলামেশা করব, তার সাথে আত্মীয়তা সম্পর্ক রাখব, তার সম্মান করব, তাকে খেতে দেব, তাকে থাকতে দেব, আফা আসেল, সেলাতুল আরহাম যেটিকে বলা হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা,
তাআলার নাম নবী বললেন হ্যাঁ সিলিহা তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখো তাহলে মা যদিও মুশরিক হয় তার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে মা বাবা বিশেষ করে মা বাবা যদিও মুশরিক মুশরিকা হয় আমাদের মা বাবা হয়তো হিন্দু ইহুদি খ্রিস্টান মুশরিক নয় নতুন মুসলমান হইতে পারে কিন্তু অনেকের আছে মাজার ভক্ত পীর ভক্ত বিদাতি আটরুজি কবর মাজারে যাবেই সিজদা করতে এই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে এই হাদিস থেকে আমাদেরকে নিতে হবে আমাদের দুনিয়াবি পার্থিব খাতির ঠিক রাখতে হবে দুনিয়াবি খাতির মানে মা বাবাকে খেতে দেওয়া মা বাবাকে ঘর দেওয়া মা বাবাকে চিকিৎসা দেওয়া লেবাস পোশাক দেওয়া অভাব থাকলে অভাব দূর করা ইত্যাদি এসব ঠিক থাকবে আমাদের ভালো ব্যবহার করা নম্র আচরণ করা এসব দুনিয়াবি খাতির এগুলো সব ঠিক রাখতে হবে ধর্মীয় খাতির ধর্মীয় কোনো খাতির নেই ধর্মীয় কোনো সম্পর্ক নেই বললো বাবা তুমি তো বাড়ি আসছো চলো একবার আটরুসি নিয়ে চলো চলো একবার আজমির শরীফ নিয়ে চলো মোটেই না বাবা কিছু টাকা দাও কিসের জন্য এলাজের জন্য নয় কাপড় কিনবে সেই জন্য নয় পেটের খাবারের জন্য নয় হ্যাঁ বাড়ি তৈরি করবে সেই জন্য না কোথায় যাবো আজমির শরীফ যাবো টাকা দাও মোটেই না এগুলো হচ্ছে ধর্মীয় খাতির তাহলে ধর্মীয় খাতির মুশরিকের সাথে বিদাতির সাথে রাখা যাবে না দুনিয়াবি খাতির পার্থিব খাতির হ্যাঁ এটা ফরজ যদিও মুশরিক হোক না কেন আল্লাহ পাক মা বাবার হক রেখেছেন সেই জন্য এই হক আদায় করতে হবে সেলিহা তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে কোরআনে কারিমের সুরায় লোকমানে আল্লাহ পাক এই বিষয়টিকে স্পষ্ট করে উল্লেখ করেছেন তাই না আল্লাহ কি বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম তোমার সাথে ওয়াইন জাহাদাকা তোমার সাথে যদি এই প্রচেষ্টা চালায় মাতা পিতা আল্লাহ আন্তুশরে কাবি যে আমার সাথে শিরিক করবে আল্লাহ বলছেন শিরিক করতে বলে মা অথবা বাবা অথবা দুইজনে আল্লাহ আন্তুশরে কাবি মা আলাই ইসলা কাবি এলম যে এলম তোমাকে দেওয়া হয়নি এটি ওহির জ্ঞান নয় মানে শিরক ইসলাম নয় শিরক দিন নয় শিরক কখনো দিন নয় ধর্ম নয় ফালা আল্লাহ কি বলছেন তোতে হোমা তাদের কথা হোমা দুইজনের কথা বলা হয়েছে বাবা মায়ের কথা শুনবে না তাদের আনুগত্য করবে না কথা মানবে না তার সাথে আল্লাহ বলছেন ওয়া সাহেব হোমা সিদ্দুনিয়া মারুফা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তাদের সাথে থাকো মারুফা ভালো আচরণের সাথে ভালো আচার ব্যবহার দুনিয়াতে তাদের সাথে যতদিন বেঁচে আছে করতে থাকো ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার দিকে ফিরে এসেছে তাদের রাস্তার অনুসরণ করো অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার অনুসরণ করো সাহাবায়ে কেরাম রাস্তার অনুসরণ করো তাবেইন তাবা তাবেইন রাস্তার অনুসরণ করো উলামায়ে কেরামের রাস্তার অনুসরণ করো সৎকর্মশীল সালেহীন সিদ্দিকীন শুহাদা তাদের রাস্তার অনুসরণ করিও তোমার মুশরিক বাবা মায়ের রাস্তার অনুসরণ করিও না এই আয়াতে এই বোঝানো হয়েছে কিন্তু পীরপন্থীরা এই আয়াতটিকে দলিল হিসাবে পেশ করেছে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া আমার দিকে যারা ধাবিত হয়েছে তাদের রাস্তা অনুসরণ করো মানে পীরের মুরিদ হও পীরের মুরিদ হওয়ার কয়েকটা আয়াতের অপব্যাখ্যা করার মধ্যে এটি একটা আয়াত যে আয়াতের অপব্যাখ্যা করে তারা বলছে যে সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আমার দিকে ফিরে এসছে তাদের রাস্তার অনুসরণ করো মানে পীরের মুরিদ হও এই কথা কি আল্লাহ বলেছে বললাম সহিহ ব্যাখ্যা যে সবচেয়ে বেশি যিনি আল্লাহর দিকে ধাবিত হয়েছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার রাস্তায় চলো তারপরে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগের আম্বিয়া রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আপনি করেন হ্যাঁ আপনাকে যদি আগুনে ফেলে দেয় তবু আপনার ঈমানকে কেড়ে নিতে পারবে না আপনার যদি ছেলে কুরবানি লাগে ছেলে কুরবানি মানে আপনি জবাই করবেন না আবার হ্যাঁ কারণ ওই ইসলাম নেই কিন্তু ছেলে কুরবানি মানে আল্লাহর রাস্তায় যদি ছেলে পাঠাইতে হয় পাঠান কিন্তু আপনার ছেলে নিয়ে ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো এই শুধু কিন্তু দিনের জন্য ছাড়তে পারেন না না সবসময় চিন্তা না এই ছেলে দিয়ে কতটা আমার মানে ইনকাম করা যায় টার্গেট কি আছে ভবিষ্যৎ কি লক্ষ্য উদ্দেশ্য কি এসব চিন্তা তাহলে ওই ব্যক্তি ছেলের কি কোরবানি করবে শুধু ভবিষ্যৎ মানে পয়সার ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমার ছেলে দিয়ে পয়সার কি ভবিষ্যৎ হবে আজকাল ছেলের বাবারা তাদের প্রশ্ন হচ্ছে যে মাদ্রাসায় পড়ালে ভবিষ্যৎ কি মানে কতটা পয়সা কতটা মদিনায় মসজিদে পড়ার ভবিষ্যৎ এটা সওয়াল আজকালকার তার মানে যেই লোক এতটুকু কুরবানি করতে পারে আমার ছেলে একটু না হয় কম ইনকাম করলো কিন্তু উম্মতের খেদমত করলো কোরআন হাদিসের খেদমত করলো এই জন্য ছাড়লাম এই কুরবানি যে করতে পারে না সে ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি করবে সে জিহাদের ময়দানে কি করে পড়াবে যেখান থেকে ফিরে আসবে কিনা আল্লাহ জানে
তাহলে ওয়াত্তাবে সাবিলা মান আনাবা আলাইক ইলাইয়া, এইরকমই যে আয়াতগুলি রয়েছে সেগুলি সহি অর্থ রয়েছে, এরা অপব্যাখ্যা করে খামাখাতি এমন জায়গায় নিয়ে গেছে যেগুলি বিরাটি কাজ। যেসব কোন মাসা দেখেন সত্যবাদী, সবচেয়ে সত্যবাদী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে সাদেকিনদের সাথে হন সবচেয়ে সত্যবাদীকে, যারা সত্য করে দেখিয়েছে যখনই ডাক হয়েছে জিহাদের ময়দানে লাভ দিয়ে চলে গেছে, তাদের সাথে হন, একথা বলা হয়েছে। তো এর মানে এই না যে সাদেকিন মানে শুধু যারা পীর তারাই সাদেকিন, ওদের সাথে হও মুরিদ হয়ে যাও, পীর না হইতে পারো মুরিদ হও, এটা বলা হয়নি। আসলে এই সব বিদাত তো পরবর্তীকালে শুরু হইল। তাহলে যেই যুগে পীরতন্ত্র ছিল সেই যুগে সাদেকিন ছিল না নাকি? তারপরে একটি হাদিস আছে, ছোট্ট হাদিস, কিতাবুবাদী খালক, ছোট্ট হাদিসের পরে বড় একটি হাদিস আছে মেয়েরাজের, নতুন অধ্যায় না শুরু করে এখানেই ছেড়ে দিই, যেটা আপনাদের কোনো প্রশ্ন থাকে তো করেন, আর না হলে এখান থেকে আজকে থাক। আগামী সপ্তাহে আল্লাহ পাক যেন তৌফিক দেয় ইনশাআল্লাহ মেরাজের হাদিসও পড়া হবে, এবং মেরাজ কখন হয়েছিল, কারণ এই সবে মেরাজের বিদা তো আসছে আবার সাথে রজবে, তো ওটাও ইনশাআল্লাহ ওর সাথে সাথে আলোচনা হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই ব্যাপারে ইখতিলাফ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেরাজের সময় লেগেছিল কি অল্প সময় না অনেক সময়, অনেক কিছু যেহেতু দেখলেন, একদিকে যদি দেখা যায় অনেক কিছু দেখলেন, দুই রাকাত নামাজ পড়লেন গিয়ে বাইতুল মুকাদ্দাসে, আবার সাত আসমানের উপর যাওয়া, কতবার করে ফিরে আসা, পঞ্চাশ কি পাঁচ অক্ত নামাজ করতে করতে কতবার ফিরে যাওয়া আসা যাওয়া আসা, প্রত্যেক আসমান নবীর এক এক নবীর সাথে দেখা সাক্ষাৎ, আবার সালাম দোয়া, এসব তো এতে কি সময় লাগেনি? বাহ্যিক লাগে যে সময় লেগেছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময়টাকে হয়তো রাতের থামিয়ে রেখে দিয়েছিলেন, ওই রাতেই তো ঘটেছে, রাতটাকে থামিয়ে রেখে দিয়েছিলেন স্থির, ঠিক আছে। এটা একটি মত, আর একটি মত আর তাদের হচ্ছে যে না অল্প সময়ের ভিতরে দ্রুত হয়ে গেছে, তাদের দলিল একটা হাদিস আছে যে নবী সাল্লাম যখন ফিরে আসলেন, আসার পরে দেখছেন যে বিছানা গরম হয়েই আছে আর উজু করে গেছে, উজুর পানি বইতে আছে, আশ্চর্য কথা, তাহলে তো খুব অল্প সময় লেগেছে, ঠিক না? আল্লাহ আলম আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন, কারণ এগুলো এমন কোনো আকিদার বিষয় নাই যে এটা বিশ্বাস করতে অথবা এটা বিশ্বাস করতে, জরুরি নয়। মেরাজ হয়েছে, ইখতিলাফ হচ্ছে আমাদের, দুটি মত আছে, একদল বলছে না অল্প সময়ের মধ্যে দ্রুত হয়ে গেছে মেরাজ, আর তাদের দলিল হচ্ছে যে বিছানা গরম হয়ে আছে, ফিরে এসে দেখছেন বিছানা গরম হয়েছে, আপনি যদি বিছানা ছেড়ে যান কিছুক্ষণ আধা ঘন্টা পরে তো বিছানা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? বরং শীতকাল থাকলে 10 মিনিটে বিছানা ঠান্ডা হয়ে যাবে, বিছানা গরম হয়েছে তার মানে খুব দ্রুত হয়ে গেছে। আর একদল বলছে যে এটা কেমন করে হইতে পারে, এতগুলি কাজ কি করে এত দ্রুত হয়ে যেতে পারে, সাত আসমান সফর জমিন থেকে আর তারা জমিন আবার বাইতুল মুকাদ্দাস, যাই হোক যদিও বোরাকে গেছেন মানে বিদ্যুতের গতির চাইতে বেশি গতিতে গেছেন, আজকাল যে বিদ্যুতের গতি আছে বোরাক তো বার্ক থেকে, বার্ক মানে তো বিদ্যুৎ, তো বিদ্যুতের গতির চাইতে বেশি দ্রুত আল্লাহ পাক নিয়ে গেছেন তাকে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু হতে পারে, হতে পারে যে রাতকে স্থির রেখে দেওয়া হয়েছে, লম্বা করে দেওয়া হয়েছে, আল্লাহ আলম। না শুধু 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 হ্যাঁ শুধু এই যুক্তি, কিন্তু তারা বলছেন যে ওই হাদিসগুলি সহি কিনা এটাও দেখার বিষয়, বিছানা গরম যদি সহি হয় তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে উজুর পানি এখনো গড়তে আছে, এটাও তো আল্লাহ করতে পারেন, যে আল্লাহ রাত স্ত্রী করতে পারে আল্লাহ বিছানায় গরম রাখতে পারেন না। এগুলি হচ্ছে প্রত্যেকের যুক্তি আছে আপন আপন জায়গায় যারা ইখতিলাফ করেছে, এইসব বিষয়গুলি কোনো আকিদার মূল বিষয় নয় যে আমাদেরকে এটা বিশ্বাস করতে অথবা এটা বিশ্বাস করতে হবে, মেরাজ হয়েছে এটা বিশ্বাস করতে হবে, যদি কেউ মেরাজ বিশ্বাস না করে সে গোমরা, অসম্ভব, সাত আকাশ মানে কি করে একজন মানুষ যেতে পারে, তাহলে সে গোমরা। এসরাকে কেউ যদি অস্বীকার করে, এসরা মানে যে এসরার কথা মানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা যেহেতু আল কোরআনে আছে তা সে কোরআনে অস্বীকার করলো না, মুসলিম নয় সে কাফের, আর বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানের ওপর যেটা সেটা হ্যাঁ, যারা বলেছে মেরাজ সশরীরে হয়নি স্বপ্নযোগ হয়েছে, তাদের মধ্যে একজন ভালো আলেম বিভ্রান্তির শিকার হয়েছে মাওলানা আকরাম খান, মাওলানা আকরাম খান কোরআন হাদিসের সব ক্ষেত্রে অনুসারী থাকা সত্ত্বেও তার নবী জীবনের উপর যে বই আছে, বইয়ের নাম কি জানেন না, মোস্তফা চরিত, মোস্তফা চরিত,
তাতে তিনি বলে দিয়েছেন যেটা মেয়েরা স্বপ্নযোগ হয়েছে, স্বপ্নযোগে যারা বলেছে আকরাম খান সাহেবই হোক, আল্লাহ মাফ করে তাকে, কারণ তার অন্য আকীদা ঠিক ছিল আর তার পদস্খলন ঘটেছে, অন্যরা হোক এটি হচ্ছে গুমরাহি। কারণ যদি স্বপ্নযোগ হইত তাহলে এটা অসম্ভব কিছু নয় আর এটা অসাধারণ কিছু নয়। স্বপ্নযোগে আপনার আমারও সাত আকাশ আর সাত জমিন দুনিয়া ফিরে চলে আসা এটা স্বাভাবিক, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ পাক এটাকে অস্বাভাবিক করে বয়ান করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, সেই আল্লাহ পাক পবিত্র, সুবহানাল্লাহ কখন বলে মানুষ আশ্চর্যজনক অবস্থা দেখলে, আল্লাহ বলছে আশ্চর্য বিষয় যে রাতারাতি নবী গেলেন, স্বপ্নে গেলে আশ্চর্য বিষয় আল্লাহ বলতেন না। অনেকগুলি দলিল আল্লাহ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মেরাজ সশরীরে হয়েছে, রুহেহি ও জাসাদি, আত্মাও মেরাজে গিয়েছে এবং দেহ মেরাজে গিয়েছে, রুহ এবং দেহ সহ। কেউ যদি বলে শুধু রুহ গিয়েছে তাহলে তারা গোমরা, হাদিস অস্বীকার করলো, এবং কোরআনের ভাষা বলছে যে না, তার বান্দাকে নিয়ে গেছেন, রুহ গেলে শুধু বান্দা বলতেন না, আল্লাহ পাক বলেন যে আবদেহি বলেছেন, আবদেহ সহ আব বান্দা হয়, শুধু রুহ আব্দ হয় না। এইভাবে অনেকগুলি দলিলের মধ্যে এই দলিলগুলো অনেক বলেছেন। এখন আশ্চর্য শব্দ দিয়ে আল্লাহ পাক বাক্য দিয়ে আল্লাহ বয়ান করেছেন, অসাধারণ বিষয় তাহলে সাধারণ বিষয় নাই। দুই নম্বর আল্লাহ পাক আবুদ বলেছেন বান্দা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গিয়েছেন, মানে জুতা খুলতে যাচ্ছিলেন, জানো না এরকম কোনো সহি হাদিস মনে হয় নাই, মেরাজের হাদিস আজকে লম্বা হাদিস আছে ওতে নাই, এগুলি সহি হাদিস, বুখারি মুসলিমে যে হাদিসগুলি মেরাজ সম্পর্কে আছে সেগুলি সহি হাদিস। হ্যাঁ, কাবা কৌসাইন হাফেজ কোরআন আর গুণ করে পড়ছে, মানে অত্যন্ত নিকটবর্তী হয়ে গেলেন, সুম্মাদানা নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা অত্যন্ত কাছাকাছি হয়ে গেলেন, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এর চাইতেও হয়তো নিকটবর্তী হয়ে গেলেন। এটা কার নিকটবর্তী এই নিয়ে তাফসীরকারদের ইখতিলাফ আছে, আল্লাহ নিকটবর্তী না জিবরাইল আলাইহিস সালামের নিকটবর্তী হওয়ার কথা বলা হয়েছে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, তো আর একটি মত হচ্ছে যে এটা জিবরাইল আলাইহিস সালামের নিকটবর্তী হওয়া, ফাকানা কাবা কাউসাইন আদনা, এটি আল্লাহ পাকের না, আল্লাহ পাকেরই যদি হয় আর একটি মত আছে তাতে এমন কি হইল, আল্লাহ পাকের নিকটবর্তী, আল্লাহ পাকের নিকটেও আছেন, আল্লাহ পাক আরো আজিমও আছেন। সাধারণ বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন ফাইনি কারিব, সাধারণ বান্দা চেয়ে তো অনেক বেশি নিকটবর্তী হয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি বলছে না যে ওয়াইজা সালাকে এবাদি আন্নি ফাইন্নি করিবুন, তো সাধারণ বান্দা যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলছেন আমি তার নিকটে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন আরো কত নিকটে হয়েছে। কিন্তু দুই ধনুক মানে আপনি আল্লাহ পাক এটাকে এই ভঙ্গিমাতে বাঘ ভঙ্গিমায় বয়ান করেছেন, তার মানে এই নয় যে নিশ্চিত আল্লাহর নিকটবর্তী এইভাবে এর বোঝানো হয়েছে। একটা লোক যদি খুব কাছে থেকে কথা বলে তাহলে আমি অত্যন্ত নিকটের লোক, তার ঠিক না? তো ওইভাবে আল্লাহ পাক এখানে বয়ান করেছেন, সে আল্লাহ পাকের ক্ষেত্রে হইতে পারে অথবা জিবরাইল আলাইহিস সালামের নিকটবর্তী হওয়ার কথা হইতে পারে। জিবরাইল আলাইহিস সালাম কি যেমন তেমন সৃষ্টি নাকি, 600 যদি ডানাই থাকে তাহলে কি যেমন তেমন সৃষ্টি না? তো এগুলো নিয়ে দলিল এক অপরের দলিলগুলি সবগুলি দেখতে হবে, জিবরাইল আলাইহিস সালামের যা 600 ডানা আছে তার হাতি কত বড় আছে, তিনি কি আপনার মতো চিনাচাক করেছেন বসে নাকি, চিন্তা করেন আপনি, মালাকুল মত ফেরেস্তা সৌদি আরবে বসে সারা পৃথিবীর মানুষের রূহ কবজ করতে পারবেন কি পারবেন না, তার হাতি কত বড় আছে আপনি কি মনে করেন? যে এক ফেরেস্তা জিবরাইল আলাইহিসসালামের কাছাকাছি ফেরেস্তা মালাকুল মত, আর শ্রেষ্ঠ ফেরেস্তা চারজন, তার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মত, তো কত বড় তাহলে তাদের বডি, যে কাদসাদ্দা লোফুক একটা দিগন্ত ফুল ঘিরে দিলেন, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত পুরো ফুল, আর কোনো জায়গায় খালি নেই। জিবরাইল আলাইহিসসালাম যখন এসেছেন তাহলে চিন্তা করেন যে তাহলে কত বড় দেহ হচ্ছে, আপনার মতো 3.5 হাতের মানুষ 3.5 হাতে জুটবেন না, আর বসে বসে চিনা চেক করছে, ব্রেনটাকে অনেক প্রশস্ত করতে হবে এইসব কথা, গাইবের কথা এবং আল্লাহর ফেরেশতা জগৎকে বুঝার ব্যাপারটা, আর যদি আল্লাহর ব্যাপার হয় তাহলে আরো কত প্রশস্ত ব্রেনটাকে করতে, আল্লাহু আকবর, কত বড় আকবর আল্লাহ জানে। জিবরাইল নাম কে, মালাকুল মত, আজরাইল নাম কিন্তু বিদাতি নাম, ওই নাম ছাড়েন, আবার আজরাইল আলাইহিস সালাম কেন বলছেন, আজরাইল নাম কোনো হাদিসে নেই, আজরাইল যে মালাকুল মতের নাম আজরাইল, এই নাম কোনো হাদিসে নেই,
সহি হাসান কবুলের কোন গ্রহণযোগ্য হাদিস কোন হাদিস নেই, বরং ইসরায়েল শব্দটি আইনে কাসরা দিয়ে ইহুদি নাসারাদের কিতাব বাইবেলে আছে যা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তো সুতরাং ইসরায়েলও বলা যাবে না আর আজরায়েলও বলা যাবে না, বলতে হবে আল্লাহ যা কোরআনে বলেছেন, আপনার হাফেজের কোরআন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মত, যদি আজরায়েল নাম হইতো বা ইসরায়েল নাম হইতো তো আল্লাহ মালাকুল মত এত বড় দুইটা মালাক এবং মত দুটা মিলিয়ে না বলে বলতে কুল ইয়াতাওয়াফাকুম ইসরায়েল আজরায়েল কেন বললেন না নিজের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেন, যে আল্লাহ বলেন রসুল বলেন আমি কেন বলবো? আজরাইল শব্দটা প্রত্যেকে সেটা ইঙ্গিত করলাম যে ইহুদি নাসারাদের কিতাব যেগুলো ইসরায়েলি রেওয়ায়াত গুলোকে বলে, মানে তাফসীরের ভাষা ইসরায়েলি বর্ণনা, মানে ইহুদি খ্রিস্টানদের কিতাব বাইবেল থেকে তলমুদ থেকে আরো ওদের ধর্মীয় গ্রন্থ যেগুলি আছে বিকৃত গ্রন্থ সব বা তাদের রচিত গ্রন্থ সেগুলিতে এই নামটি আছে, তাও আইনে কাসরা দিয়ে ইসরায়েল ওইটাকে মুসলিমরা নিয়ে আজরাইল বানিয়ে দিয়েছে আর তারপরে নাম রেখেছে মালাকুল মতের আজরাইল, আর মালাকুল মত কোরআনে আল্লাহ বলে ওই নামটা ব্যবহার করেন। আমার নাম আমার বাবা মতিউর রহমান, আমাদের আঞ্চলিক ভাষা মতিউর রহমানকে মতিবুর রহমান বলে, জানেন কিনা আপনারা? ছোটকালে এরকম অনেকে বলে স্যার যে বলতাম খুব রাগ লাগতো, আরে ভাই আমার বাবা রাখলো মতিউর রহমান, আপনার কি এখতিয়ার যে উরকে বুর করবেন আপনি? ঠিক না, স্বাভাবিক। স্যার তোমার নাম কি? হ্যাঁ, নুরুল হক। একে যদি নারুল হক বলে রাখবে না রাখবে না বলে, অথচ এমন কোনো ছোট বাচ্চার নাম আল্লাহ রাখেনি বাবা রেখেছে, নারুল হক বলে রাখবে না রাখবে না? তাহলে আপনি আল্লাহ বলছেন যে আমার ফেরেশতা যে তোমাদের রূহ কবজ করে তার নাম মালাকুল মত, আর আপনি বলবেন আজরাইল, আল্লাহ রাখবেন না রাখবেন না? চিন্তা করেন তো, আর খোদ মালাকুল মত রাখবে না রাখবে না? যে তোমার এখতিয়ার কোথায় যে আমার নাম আজরাইল রাখলে? চিন্তা করেন না বিষয়গুলি, আমরা আসলে এইভাবে গভীর গবেষণামূলক চেষ্টাও করি না আর বোঝারও চেষ্টা করি না, বাস ওয়াজ করছে জাহেল বক্তারা আর এসব শোনাচ্ছে, না কোরআন না হাদিস না তাহকিক না রিসার্চ কিচ্ছু নেই, হাজরাইলও নেই ইসরায়েলও নেই কিছু নেই, মালাকুল মত আল্লাহ যে নাম ভালোবাসেন সেই নাম উল্লেখ করেছেন আল কোরআনে। ওই তো মুশকিল তো না, শাইখুল হাদিসও তো তাহাকি করে কি করে না দেখতে হবে না আমাদের, কি সবাইকে যাচাই করতে হবে কোরআন হাদিস দিয়ে, আমরা যেন কারো অন্ধ ভক্ত না হয়। আউযুবিল্লাহ, কত বড় বিয়া দিব আল্লাহর সাথে, যে আল্লাহর আরশ ধন্য হইতো না যদি জুতা না পৌঁছিত নবীর, আল্লাহর সাথে নবীকে বা নবীর জুতা আল্লাহর আরশের সাথে তুলনা না করে সামান্য যদি কে বলে হেলাল মোল্লা ইসলামিক সেন্টারে আসাতে শেখ মতিউর রহমান ধন্য হয়েছে, কি বলবেন? হাসবেন না? অত যে হেলাল মোল্লা আমাতে কতই বা পার্থক্য, এমন তেমন কোনো পার্থক্য নাই। তারপরেও যদি কেউ বলে হাস্যকর নাই, এর উল্টোটা বললে হয়তো কেউ নিতে পারে, ঠিক আছে হেলাল মোল্লার বাড়ি থেকে যে শেখ তো যে ধন্য হয়েছে টাঙ্গাই লেগেছে, কিন্তু যদি উল্টো বলে হেলাল মোল্লা শেখ শেখ মতিউর রহমান ধন্য হয়েছে তাহলে মানুষ হাসবে। এখানে যদি হাসে তাহলে এই বিদাতিদের উপরে কত হাসা হাসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কত রাগা রাখছেন, কত গজব হচ্ছে যে বলবে যে নবীর জুতাই আরো ধন্য হয়েছে, জাহেল না এরা? চিন্তা করেন আপনি, হ্যাঁ জুতোর ধুলাতে আবার হাজে। এই জন্য যেগুলি ধর্মের নামে কবিতা আছে সেগুলি অশ্লীল গান চাইতে মারাত্মক। আমি আমার বক্তব্যে গানের বক্তব্য বলেছি যে গান দুই প্রকার, অন ইসলামিক গান, এক হচ্ছে অশ্লীলতা ভরা গান, প্রেম ভালোবাসা নারীদের বিভিন্ন দিক উল্লেখ করা ইত্যাদি, এগুলি হচ্ছে অশ্লীলতা কিন্তু ফাসিকি কাজ, কাফের কাজ নয়। আর আরেক ধরনের গান হচ্ছে ধর্মীয় গান, যেগুলো কবর মাজার পূজার গান, আল্লাহর সাথে বেয়াদবির গান, এই নবীর নবীর জুতা পৌঁছে গেল আরো সে তাতে ধন্য হলো, এইসব এইসব কুফুরি গান, কুফুরি গান ফাসেকি গানের চাইতে মারাত্মক গান। একজন যদি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি করে, আর যদি কোনো প্রেমেরও করে প্রেম আলাপ করে, সে ফাসেক হইতে পারে, কাফের নয়, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরক হরিক আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরাকা বিহি, যে বলে যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গোলাম আব্দুহু ওয়া রাসূলুহু তার জুতাতে আরশ ধন্য, এসে তো বড় কুফরি কি হতে পারে? অমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, আল্লাহ করে বলছে যে মানুষরা আল্লাহর কদর করতে জানলো না, আল্লাহ যে কি দাত কদি করলো না,
সুতরাং আগে এটা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে। যখন আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছে তোর স্বাভাবিক, যখন আল্লাহর চাইতে বেশি নবীকে বাড়াই হতো নবীর জুতাতে আরস্ত ধন্য হবেই হতো। এই হয়ে গেছে এদের অবস্থা, ধর্মের নামে বিভ্রান্তি। বা যে ইমান থাকে না, বাকি হিসাব লেনেওয়ালা আল্লাহ, কিয়ামতের দিন কাল আখেরাতে কি হবে আল্লাহ পাক তার ফয়সালা করবেন তাদের সাথে। এক কথায় ধর্মীয় যেসব কবিতা কাসিদা আছে নাথ, অধিকাংশ শিরকি নাথ। এই জন্য নাতের নামে যেসব জলসায় পড়া হয় সেগুলি বিপজ্জনক, অর্থ না বুঝে কোনো গাজাল নাথ পড়বেন না। অধিকাংশ বাংলা উর্দু ভাষার গাজাল নাথ হচ্ছে অন ইসলামিক, শিরকুফুরিতে ভরা নয়, অতিরঞ্জন বাড়াবাড়ি। হাদিস জয়ী, হাদিস জয়ী সহি নাই, তবে জয়ীফ হাদিস, ওই জয়ীফ হাদিস ওরা পয়েন্ট করে। যে ব্যক্তি মেহনত করেছে পেছনে, একজন ছেলেকে হাফিজ বানাতে তার বাবাকে মেহনত করতে হয়েছে, তার মাকে মেহনত করতে হয়েছে, সময়ে তাকে খাবার দিতে হয়েছে, নাস্তা দিতে হয়েছে, মাদ্রাসা পাঠাইতে হয়েছে, আবার খেয়াল রাখতে হয়েছে, পড়লো কেউ পড়লো না, মুখস্থ করলো কেউ করলো না, তো নেকি হবে না? অনেক নেকি পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, না নামাজি, নিজে আমল যদি বেনামাজি হয় তাহলে তার জান্নাত পাবে না, কিন্তু একজন নামাজি যদি ছেলেকে হাফেজ বানায়, তার সাথে ছেলেকে আলেম বানায়, তাহলে প্রত্যেকটি নেক আমলের নেকি ছেলে যা করবে তা বাবা পাবে, অবশ্য মা পাবে, কারণ এর পেছনে মেহনত করেছে বাবা মা। মান্দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে কর্তার সমান নেকি পাবে। ছেলে কর্তা হাফেজ হাফেজ হলো, মেয়ে হাফেজ হলো, আলেম হইলো, তো তার নাকি বাবা মা অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের দিনে সহি হাদিস আছে নাকি পেয়ে তার নাজাত পাবে না, কারণ ফরজ না থাকলে তো অ্যাডিশনাল দিয়ে তার নাজাত পাওয়া যায় না, পাশ করা যায় না, বুঝতে পেরেছেন? ফরজ যার ঠিক নাই সে তার অ্যাডিশনাল পেপার দিয়ে তার পাশ করে কোনো দিন তো যেতে পারবে না। ফরজ ঠিক রেখে, আগে তো বললাম একটু আগে, নবী সাল্লাম হাদিসে সহি হাদিস আছে যে হাফেজকে যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন হেল্প করেছে, তাকে বলবে একরা পড়ো আর সিঁড়িতে উঠো, ওয়ারতাকি তোমা কোনটা তোরা তেলফির দুনিয়া, পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর জান্নাতে উপরে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, লিফটে উঠতে থাকবে, জান্নাতের লিফট। সিঁড়ি মানে এই নয় যে আপনি দুনিয়ার সিঁড়ি ভাবছেন, কারণ আবার আগেই বলেছি যে ব্রেনটাকে প্রশস্ত করেন, দুনিয়াতে যদি এত হাই ফাই লিফট হয় তাহলে জান্নাতে কেমন লিফট আছে? তেলাওয়াত করার লিফটে উঠো, তেলাওয়াত করার লিফটে উঠো। এই করতে করতে এই ছেলে যতবার তেলাওয়াত করেছে, যত কোরআন পড়েছে, যত মুখস্থ করেছে, শেষ ফাইন্না মানজিলা তাকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা তোমার মান ওখানে গিয়ে থামবে যে শেষ আয়াত পড়ে শেষ করবে তুমি, যতবার পড়েছে। তাহলে কতবার আয়াত পড়েছে একটা মুখস্থ করার জন্য, একটি আয়াত? আমরা দেখেছি অনেক সময় একটা আয়াত 50 বার না পড়লে মুখস্থ হয় না, একটি একটা রুকু মুখস্থ করলে 50 বার হয়তো পড়তে হয়, যত ইব্রাহিম হোক 10 বার তো পড়তে হবে। তাহলে কতবার একজন হাফেজ একজন আলেম একটি আয়াত পড়েছে? এত দূরে যদি ছেলে যায় তো বাবাকে কি আল্লাহ অনেক নিচে রেখে দেবে? বাবা যদি ফরজ ওয়াজিব ঠিক থেকে থাকে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, তো আল্লাহ পাক ছেলের সাথে আল্লাহ কানা বিহিম যুরিয়াত হাম কোরআনে কারীম আছে যে বাবা মাকে ছেলে মেয়ের সাথে আমি মিলিয়ে দেবো, সাক্ষাৎ করিয়ে দেবো, কোরআন বলছে। তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জন্য মেয়ের জন্য ভালো ছেলে ভালো মেয়ে নেক ছেলে নেক মেয়ের জন্য আল্লাহ বাবা মায়ের মান সম্মান বাড়াবেন। আম হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু 10 জন লোক জাহান্নাম অজেব হয়ে গেছিল তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে এত ক্ষমতা, এগুলি প্রমাণিত নাই, সুতরাং ওইসব বলার দরকার নেই। মারিফতিগণ এই অশ্লীল গান চাইতে খারাপ, ফিল্মের গান মারিফতি গান চাইতে ভালো, ফিল্মের গান ফাসেকি কাজ, গোনার কাজ, লম্পটি কাজ, আর এটা হচ্ছে শিরকুফরি কাজ মারিফতি গান, কারণ শিরকুফরি ছাড়া তো কিছু নেই। একটা গানে গজলে বলছে উর্দু শায়ের উর্দু কবি, আরে আই নাদান ইহা মিল তাহেবে মাঙ্গে, রওজার কথা নবীর কবর কথা ইশারা করে বলছে, বড় লম্বা একটা লাইন আমার মুখস্থ আছে, কারণ এসব শিরকি কথা, এমনিও গজলটা যায় মুখস্থ অভ্যাস ছিল না। আরে আই নাদান বলছে, এ মূর্খ এই নবীর দরবারে আসলে মিল তাহেবে মাঙ্গে, না চাইলেও পাওয়া যায়। চিন্তা করেন তো, এইসব কবিতা পড়ার চাইতে এটা কুফরি। আর যারা অশ্লীল অশ্লীল কবিতা পড়েছে, অশ্লীল গান পড়েছে, তারা ফাঁসে কি করছে? তো ফাঁসে কফের চাইতে ভালো, অনেক ভালো। খুব সহজ ভাষায় বলতে পারতো যে যদি রমজান মাসে রোজা ছুটে থাকে কোনো ব্যক্তির আর মারা যায় তাহলে এই রোজার কি হবে, সহজ কথা।
আগের কুচি কিচ্ছা কাহিনী, কোথায় মারিফতি, মারিফতি গ্রাম থেকে গাজল থেকে কোথায় চলে এলো, কথা কোন স্টেশন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম, কোন ব্যক্তি যদি মারা যায় আর ওর উপর রোজা থেকে যায়, ফরজ রোজা, সামা আনহু ওয়ালিয়হু, তাহলে তার আত্মীয় স্বজন ওয়ারিসরা রোজা রেখে নেবে। এটি হাদিস বুখারীর। এখন এই রোজা কোন রোজা, এই ক্ষেত্রে দুটি মত আছে। একদল বলছে শুধু মান্নতের রোজা, আর একদল বলছে মান্নত এবং ফরজ রোজা। মান্নত ফরজ রোজা, যে মান্নত করে নিয়েছে যে আমি এই রোজা রাখবো, আমার এই কাজ হয়ে গেলে এই রোজা রাখবো, মান্নত ফরজ। আর রমজান মাসের রোজাও যদি কোনো মৃত ব্যক্তির ছুটে গিয়ে থাকে, অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় থেকে পরে সুস্থ হলে কিন্তু রোজা কাজা করতে পারেনি, মারা গেছে, গত রমজানের রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে, আর তারপরে লোকটি মারা গেছে, মধ্যখানে হয়তো কিছুদিন সুযোগ পেয়েছিল, আচ্ছা রাখবো, শীতকাল আসুক, ছোট দিন হোক, রাখবো রাখবো, করতে করতে হঠাৎ মারা গেছে। তাহলে সামা আনহু ওয়ালিহু, তার আত্মীয় স্বজনরা ওয়ারেসেন, যারা টাকা পয়সার ভাগ নেবে, জমি জায়গার ভাগ নেবে, তাদেরকে ওলিও বলা হয়েছে, তারা রোজা রাখে। কারণ যখন ধন সম্পদ নেবে, তোমার বাবার মায়ের রোজা রাখো। এই মাসলা, এই মাসলাকে কোথায় আব্দুর রহমান নিয়ে গেল, মাসলাই যদি জানতে হয় তো এইটাকে কোথায় নিয়ে গেল মারিফতিতে, এর সাথে মারিফতির কি সম্পর্ক? হ্যাঁ, খেলতামাশা করে, কিন্তু এর সাথে মারিফতির কি সম্পর্ক? এটা তো হইল ফেকার মাসলা মাসাইল, হাদিস হাদিস দ্বারা প্রমাণিত। একজন মানুষ মারা গেছে, রোজা ছুটে আছে, কি করতে হবে রোজা? ইসলামে এই মারিফত নেই, যে মারিফতের কথা তারা বলছে। জি, بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، وبعد، قال المؤلف رحمه الله تعالى كتاب بدء الخلق لكم بلچن جي اي عدده حدشه بأي پوربه حدشه سرشتی شوچو نشم پرکی بدءون من شروعها ار خلق من سرشتی سرشتی شوچو نه اللہ پاک جي سرشتی آرام بکلن اي شم پرکی এবং বিভিন্ন সৃষ্টির কথা উল্লেখ আছে অধ্যায়ে। আল্লাহ পাক আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহু আযজা ওয়া জাল আল খালকা, মহান আল্লাহ পাক যখন সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, কাযা মানে সিদ্ধান্ত নেওয়া, সৃষ্টি করার ফয়সালা করলেন, কাতাবা ফি কিতাবিন, তখন তিনি এক কিতাবে লিখলেন, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, আর সেই লিখনটি আল্লাহর নিকট আরশের উপর রয়েছে। একটি কিতাবে লিখলেন মানে একটি লিখনিতে লিখলেন, বিষয়বস্তু কি ছিল লিখার? এই বিষয়বস্তু, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গেছে, আমার ক্রোধকে গজবকে পার করে গেছে। অর্থাৎ আল্লাহ পাকের ক্রোধও আছে জালেমদের উপর, নাফরমানদের উপর, মুশরিকের উপর, কাফিরের উপর, কিন্তু আল্লাহর রহমত যে আছে, এই রহমত গজব চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার এই রহমতে কাফিরও শামিল, মুশরিকও শামিল, আর পাপিষ্ট মুসলিম যারা মমিন ইমানদার মানে মুসলিম কিন্তু গুনাহগার জালেম, আল্লাহর হকের ক্ষেত্রে ফরজ ওয়াজিব ছেড়ে জুলুম হারাম কাজ করে জুলুম করে থাকে অথবা মানুষ উপরে জুলুম করে থাকে, তাদের উপরেও আল্লাহ পাকের রহমত প্রাধান্য পেয়েছে, যার ফলে আল্লাহ পাক জালেম কাফেরকে পাপিষ্টকে বেদিনকে বেনামাজিকে সকলকে আল্লাহ পাক তার নিয়ামত দুনিয়ার নিয়ামত দিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, সুস্থতা দিয়েছেন, শান্তিতে রেখেছেন, ধন দৌলত দিয়েছেন, ছেলে মেয়ে দিচ্ছেন, যেমন মমিনকে সৎ কর্মশীলকে তেমন পাপিষ্ট কাফেরকে বেদিনকে বেনামাজিকে গুনাহগারকেও দিচ্ছেন। তো আল্লাহর রহমত, তাহলে আল্লাহর গজবের চাইতে তাদেরও গজব আল্লাহর হচ্ছে, রাগ হচ্ছে আল্লাহ পাকের, কিন্তু আল্লাহ পাকের রহমত তা অতিক্রম করে গেছে, তার বাস্তব প্রমাণ দুনিয়া দেখতে পাচ্ছে। অসহজ ব্যক্তি সারা জীবন পাপে লিপ্ত, তারপরে আল্লাহ তাকে না খাইয়ে রাখে, আল্লাহ পাক তাকে হাওয়া বাতাস দিয়েছেন, আল্লাহ পাকের দুনিয়ার সমস্ত নিয়ামত তাকে আল্লাহ দিয়েছেন যা তার প্রয়োজন। আখেরাতে, আখেরাতে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের ক্রোধ গজবের উপর প্রাধান্য পাবে, কিন্তু একমাত্র মুসলিমদের ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, মুমিনদের ক্ষেত্রে। কারণ আল্লাহ পাক কাফের মুশরিককে রহম করবেন না পরকালে, পরকালের রহমত দয়া আল্লাহ পাক খাস রেখেছেন ঈমানদারদের জন্য, যারা ঈমান নিয়ে এসেছে, যদিও সামান্যই আমল হোক না কেন,
কিন্তু আমল হইতে হবে, শুধু ইমানের দাবি করলে হবে না, সামান্য আমল হইল। আর ওই সামান্য আমল হচ্ছে 75 নামাজ পড়া। এই জন্য নামাজ ত্যাগ করাকে কুফরি বলা হয়েছে। নামাজ ত্যাগ করলে ইমান থাকে না, ইসলাম থাকে না, নষ্ট হয়ে যায়। ইন্না রাহমাতি সাবাকাত গাজাবির, এই ভাবে অর্থ করবে। দুনিয়ার ক্ষেত্রে এই রহমত আল্লাহ পাকের প্রাধান্য পেয়েছে আল্লাহ গজবের উপর। সুতরাং মুসলিম কাফের সৎ অসৎ সবাইকে আল্লাহ তার রহমতে সামিল করেছেন। আর পরকালে আল্লাহ পাক পাপিষ্টদেরকেও জাহান্নাম থেকে উঠিয়ে উঠিয়ে জান্নাতে দেবেন। হুকুম হবে যে ঠিক আছে উঠো, সাফাত হবে, হুকুম হবে, আল্লাহ পাকের রহমত হবে, সাফাত শেষে আল্লাহ পাক খাস রহমতে আল্লাহ পাক অনেক লোককে জাহান্নাম থেকে উদ্ধার করবেন। কিন্তু শর্ত হচ্ছে ইমান থাকতে হবে। আর ইমান যে বলা হয়েছে হাদিসে, সরিষা পরিমাণ ইমান, হ্যাঁ, এই সরিষা পরিমাণ ইমান মানে সর্বনিম্ন কিছু আমল হইতে হবে। একজন মানুষ সারা জীবন কোনো আমল নেই অথচ দাবি করে মুসলিম হওয়ার বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, না, এভাবে ইমান থাকবে না। এই ক্ষেত্রে ইমান ভঙ্গে এর যে 10টি কারণ উল্লেখ করা হয়েছে, প্রসিদ্ধ কারণগুলি, ওগুলোকে সামনে রাখতে হবে। কারণ জন্মগত মুসলিম মানুষ যদি তার ইমানকে নষ্ট করে দিয়ে থাকে, ইমানকে ভঙ্গ করে দিয়ে থাকে, ওজন নষ্ট করার মতো করে, তাহলে তো সেই ইমানে কাজ হবে না। ইমান ভঙ্গ করেনি, গুনাহগার, কিন্তু এমন চরম অপরাধ করেনি যাতে ইসলাম থেকে বেরিয়ে গেছে, জন্মসূত্রে ইসলাম পাওয়া সত্ত্বেও ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইমান থেকে বেরিয়ে গেছে, এমন না হয়। তাহলে তাদের উপর আল্লাহর রহমত হবে, জাহান্নামে যদিও জলে পড়ে কোনোদিন না কোনোদিন জান্নাতে ফিরে আসবে। কিন্তু কোনো ব্যক্তি কি বলবে যে আমি ওই রকম থাকবো, জাহান্নামে যাবো যাবো, একদিন তো ফিরে আসবো, যেমন এক শ্রেণীর জাহেল মূর্খরা বলে থাকে। দুনিয়ার ক্ষেত্রে কখনো বলতো না এ কথা। যদি কেউ বলে তার মানে তার পরকালে বিশ্বাস নেই। দুনিয়ার আগুনে যদি বলা হয় তোমাকে বেশি না, কোনোদিন তো ফিরে আসবো, কোনোদিন তো যাক উদ্ধার পাবো, এই কথা দুনিয়ার ক্ষেত্রে দূরের কথা। তোমাকে যদি বলা হয় এক মিনিট আগুনে হাত রাখো, রাখবে না। এক মিনিটের জন্য আছে আগুনে ঝাঁপতাও তো দেখি আগুন জ্বলছে, কখনো দেবে না। কারণ চোখের সামনে আইনুল ইয়াকিন, আগুন দেখতে পাচ্ছি, যেতে ঝাঁপ দিলে, এক মিনিটের জন্য ঝাঁপ দিলে আমি পুড়ে যাব। আর আখিরাতের ক্ষেত্রে কি করে বলতে পারে এক শ্রেণীর জাহেল মুসলিমরা, যেমন বলে যে আল্লাহ গাফুরুর রহিম, যদিও কোন হাজার, যদিও নামাজ পড়তে পারি না, আল্লাহ একদিন তো মাফ করবেন, আল্লাহ একদিন তো জান্নাত দেবেন। এরা বেঈমান, আসলে এরা মুমিন নয়, কারণ দুনিয়ার ক্ষেত্রে এরকম কথা কোনোদিন বলে না তারা। তো ইমান ঠিক হইতে হবে, যে ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইমান যেন ভঙ্গ না হয়। আল্লাহ পাক আমাদের ইমান এবং নেক আমলের হেফাজতের তৌফিক দান করেন। তারপরে বড় হাদিস আছে, এই বড় হাদিসের তরজমাটা একটু দ্রুত করছি যাতে করে শেষ করা যায়, না হলে থেকে যাব আমরা। মালিক বিন সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 160 নম্বর হাদিস, এই হাদিসের কিতাব বলছেন তিনি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আনা ইনদাল বাইত, কোন এক রাতে আমি বাইতুল্লাহর নিকটে ছিলাম, বাইনা নাইমে ওয়াল ইয়াকজান, ঘুমন্ত এবং জাগ্রত ব্যক্তির মাঝামাঝি, মানে গাঢ় ঘুমেও ছিলাম না আর একেবারে জেগেও ছিলাম না, হালকা ঘুমে ছিলাম। ওয়া যাকারা বাইনার রাজুলাইনে, তারপরে উল্লেখ করেছেন লেখক দুই মানুষের মাঝখানে, মানে দুই ব্যক্তি ফেরেশতা, না এখানে বলা হয়েছে যাকারা বাইনার রাজুলাইন, মানে আমি দুইজন ব্যক্তির মাঝখানে শুয়েছিলাম। বলছেন যে কানা নাইমার বাইন আম্মি হামজা ওয়া জাফার ইবনে আম্মি আবি তালিব, একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়েছিলেন, আরেকদিকে জাফার ইবনে আবি তালিব তার চাচাতো ভাই শুয়েছিলেন। বাইনার রাজুলাইন মানে আমি শুয়েছিলাম দুইজনের মাঝখানে। অন্য হাদিস আছে ইন্দাল বাইত, এখানে বলা হয়েছে বাইতুল্লাহর পাশে, এই হাদিসে বলা হয়েছে। অন্য হাদিসে বলা হয়েছে আমি ছিলাম উম্মাহানির বাড়িতে। তাহলে দুটো সমন্বয় কি? দুটো সমন্বয় হচ্ছে যে উম্মাহানির বাড়িটা বাইতুল্লাহর কাছাকাছি ছিল, খুব নিকটে ছিল, তাহলে উম্মাহানির বাড়ির কথাটাও ঠিক আছে আর বাইতুল্লাহর কাছে ছিলাম এই কথাও ঠিক আছে। হ্যাঁ, অতি তো বেতাস্তি মেনে জাহাবিন, আমার কাছে নিয়ে আসা হইল স্বর্ণের পাত্র। তস্তা আমাদের দেশের মানুষরা ব্যবহার করে, এই শব্দটি তস্তা ব্যবহার করে, জানেন কি না? হ্যাঁ, পাত্র মলিয়া হিকমাতান ইমান, যা হিকমতে এবং ইমানে ভরা ছিল। ওই তস্তুকা মিনান নাহার এলা মার আকিল বাতন, আমার বক্ষ থেকে শুরু করে, নাহার মানে এই নহরের জায়গা, এই যে আপনার হলকের এখানে যে প্রথম হাড্ডিটা আছে এখান থেকে শুরু করে, এলা মার আকিল বাতন, যে পেটের পেট যে শুরু হচ্ছে এই জায়গাটা যেখানে আপনার হাড্ডিগুলো শেষ হচ্ছে আর পেটের অংশ শুরু হচ্ছে, এই পর্যন্ত ফেড়ে দেওয়া হলো, বিদীর্ণ করে দেওয়া হলো,
শাক্কে সাদর যাকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হইল। সিনা চাক করা ভাষাটি খুব আমাদের দেশি ভাষায় ব্যবহার করে, সিনা মানে বুক আর চাক করা মানে ফেড়ে দেওয়া, বিদীর্ণ করা। সুম্মা গোসল আল বাতন, তারপরে পেটকে ধুয়ে দেওয়া হলো বেমায় জমজম, জমজমের পানি দিয়ে। সুম্মা মলিয়া হিকমত নয় ইমান, তারপরে হিকমত এবং ইমান দিয়ে ভরপুর করে দেওয়া হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরকে ধুয়ে দেওয়া হইল মানে কলব, যেটা হার্ট সেটাকে ধুয়ে দেওয়া হইল। কারণ মানুষ সৃষ্টিগত ভাবে মানুষের মধ্যে কিছু দুর্বল দিক রয়েছে যেগুলি থেকে আমরা মুক্ত নই। কিন্তু দেখেন অনেক সময় আমরা এমন ক্ষেত্রে গরম হয়ে যায় যেখানে গরম হওয়া উচিত ছিল না, যতই বড় মানুষ হয় অনেক সময় এরকম হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা বেশি কথা বলে ফেলি অথচ এখানে বেশি কথা বলা উচিত ছিল না। অনেক ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করে ফেলি, পরে চিন্তা করি তো বাড়াবাড়ি করলাম, যদি বিবেক দিয়ে আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন তাহলে এই যে রোগগুলি, তারপরে মানুষের অন্তরে আরো বহু ব্যাধি আছে, কলবে হিংসার ব্যাধি আছে, শত্রুতার ব্যাধি আছে, বিদ্বেষের ব্যাধি আছে, ঘৃণার ব্যাধি আছে, এগুলি অন্তরের ব্যাধি, আমরাজুল কুলুব, কুফরি সংশয় মোনাফেকি, এগুলো তো অন্তরের বড় ব্যাধি আছে যাতে ইমান মানুষের হারিয়ে যায় থাকে না। কিন্তু এছাড়াও প্রত্যেক মানুষের মধ্যে এই ব্যাধিগুলি আছে। আপনার সাথে বেশি যদি কেউ পাশাপাশি থাকে আর যদি বেশি বড় লোক হয়ে যায় বেশি ইনকাম করে হিংসা হচ্ছে, বেশি উন্নতি গুলো আপনার সাথে বেতন বেশি বেড়ে গেলো হিংসা হচ্ছে, এই রোগগুলি আমাদের মধ্যে আছে। খুব বেশি আল্লাহ ভীরু হয়ে গেলে হয়তো খানিকটা ওর ঊর্ধ্বে, যদিও শয়তান কখনো খেয়াল নিয়ে আসে আরে ও আমার চাইতে বেড়ে গেল, আস্তাগফিরুল্লাহ যা আউট করিয়ে দেবে, কিন্তু মনে আসছে খেয়াল আসছে এরকম ধরনের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমস্ত দুর্বলতা থেকে মুক্ত করার জন্য শাক্কে সাদর করা হয়েছে, মানে বক্ষ বিদীর্ণ করে ওগুলোকে ধুয়ে সাফ করে দেওয়া হয়েছে। একবার বাল্য জীবনে করেছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে, বাল্য জীবনে যখন সাদিয়া হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন, তারপর আরেকবার এই মেরাজের সময় করেছেন। এই জন্য নবী করিম সাল্লামের মধ্যে মানুষ হিসাবে যেসব ত্রুটি থাকার সম্ভাবনা ছিল সেগুলি থেকে আল্লাহ পাক পাক পবিত্র করে দিয়েছেন তাকে। এই ছিল হেকমত নবী সাল্লামের বক্ষ বিদীর্ণ করার, সিনা চাক করার। বা উতিত বে দাব্বাতিন, তারপরে আমার কাছে নিয়ে আসা হলো একটি জানোয়ার, জন্তু, দাব্বা জন্তু, যে প্রাণী চলে জমিনে তাকে দাব্বা বলা হয়, অমামিন দাব্বাতিন ফিল আল কোরআনে বলা হয়েছে, যে কোনো জন্তু প্রাণীকে বলা হয়েছে। কিন্তু এই জন্তুটি কেমন ছিল, আবিয়া সাদা রঙের ছিল, দুন আল বাগলে খচ্চরের চাইতে ছোট ছিল, অফাওক আল হেমার গাধার চাইতে একটু বড় ছিল, গাধা আর কি খচ্চর, আর একটা হচ্ছে ঘোড়া, তো খচ্চর আর গাধার মাঝামাঝি ছিল বলা হলো, খচ্চর চাইতে আর একটু বড় হয় ঘোড়া, ঘোড়া তো দেখেছেন অনেকে খচ্চর দেখেননি কিন্তু গাধাও দেখেছেন হয়তো, তো গাধা বেশি ছোট, ওর চাইতে একটু বড় হয় খচ্চর, আর খচ্চর চাইতে বড় হয় ঘোড়া। এই এই জন্তুটি যেটি নিয়ে আসা হয়েছিল ওর নাম হচ্ছে আল বোরাক, আর সেটি হলো বোরাক, আসলে ছিল হুয়াল বোরাক, আর তার নাম হচ্ছে বোরাক, যা যে শব্দটির উৎপত্তি হয়েছে বার্ক থেকে, বার্ক মানে বিদ্যুৎ, এই যে বিজলি বিদ্যুৎ, তো বিদ্যুতের গতির মতো, এ তো মানুষের তৈরি করা বিদ্যুৎ, এর চাইতে দ্রুত বিদ্যুৎ মানে আল্লাহ পাকের যে বিদ্যুৎ, হ্যাঁ যে বিদ্যুৎ যখন মেঘ চমকায় মেঘলা আকাশ থাকে তখন যে দেখতে পান কত দ্রুত গতি, ওই রকম গতি ছিল এই বোরাক জন্তু, এই জন্য ওর নাম রাখা হয়েছে বোরাক। ফান্তালা তোমা জিবরিল, তারপর আমি চলতে লাগলাম জিবরাইল আলাইহিস সালামের সাথে, হাতা আতাইনা সামা দুনিয়া, তারপরে আসমানি দুনিয়ায় পৌঁছে গেলাম, মানে প্রথম আসমানে, আসমানি দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আসমান, যেটা আসামা আর দুনিয়া, সামার সিফাত হচ্ছে দুনিয়া, আর দুনিয়া মানে নিকটবর্তী হয়, তার নিকটবর্তী আকাশও বলতে পারেন। কিলা, তখন জিজ্ঞাসা করা হলো মান হাজা, ইনি কে, কালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বললেন কালা জিবরিল, না মান হাজা এ কে প্রথম জিজ্ঞাসা করলো, কাল বললেন জিবরিল মানে আনা জিবরিল, প্রথম জিবরিল আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন, কাকে বলছেন তাহলে, হ্যাঁ ফেরেশতারা যারা আকাশের দরজায় গেটে পাহারায় আছেন, তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে প্রত্যেকটি আকাশ আছে এবং আকাশের দরজা আছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআন বলছে যে আবওয়াবুস সামা আছে, আসমানের দরজা আছে। সুতরাং যদি সায়েন্স বলে যে না 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 দূরের জিনিস দেখতে অন্ধকার লাগে আর ওই মেঘলা মেঘলা লাগে বা নীল লাগে, আসলে আকাশ বলে কিছু না, যেমন এক যুগে সায়েন্টিস্টরা বলতে, এসব ভ্রান্ত কথা,
কারণ কোরআন হাদিস বলছে যে আসমান আছে এবং আসমান মানে শুধু দেখতে লাগছে আসমানের মতো এমন নয়, বরং আসমান আসলে আছে আর আসমানের দরজা পর্যন্ত আছে, আর দরজায় পাহারাদার ফেরেশতাও নিযুক্ত আছেন। এই সমস্ত কিছু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। জিজ্ঞাসা করা হলো কে, বলছে কালা জিবরিল মানে আনা জিবরিল, যেমন আমরা বলি কে, মতিউর রহমান, বলছে না যে আমি, ওই রকমই বলেছেন জিবরাইল, আসলে ছিল আনা জিবরিল। কিলা, তারপরে জিজ্ঞাসা করা হলো মান মাকে, আপনার সাথে কি আছে, কালা মুহাম্মদ, হুয়া মুহাম্মদ, আমার সাথে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা, তারপর আবার জিজ্ঞাসা করা হলো আওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে একটা অর্থ আর এটাই বেশি ঠিক, কেউ কেউ এর অর্থ করেছে আওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে রসুল বানিয়ে দেওয়া হয়েছে, তার মানে তাদের জানা ছিল না তাহলে ফেরেশতাদের যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে গেছে আর তার কাছে ওহি হয়ে গেছে, রিসালাত পেয়ে গেছেন। অথচ মেরাজের সময় কমের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল হওয়া 10 বছর হয়ে গেছে, তাহলে ওই অর্থ যুক্তিসঙ্গত নয়। যারা বলেছে আওয়াকাদ উরসিলা ইলাইহি অর্থ মানে তাকে কি রসুল বানিয়ে দেওয়া হয়েছে, তার কাছে কি রিসালাত পৌঁছে দেওয়া হয়েছে, আর আওয়াকাদ উরসিলা ইলাইহি মানে তাকে কি ডেকে পাঠানো হয়েছে, আর সালত ইলাইহি মানে তাকে ডেকে পাঠালো, আরবি ভাষায় বলা হয় তাকে কি ডাকা হয়েছে, কি জন্য তিনি এসেছেন, যদি আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় তাহলে ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য। কালা নাম, হ্যাঁ, কিলা, তখন বলা হইল, তখন ফেরেশতা মারহাবান বেহি, তাকে স্বাগতম জানাচ্ছি, মারহাবা মানে প্রশস্ত জায়গা, রাহাব মানে কোষাদা, যাকাত আলাইহিমুল আরযু বিমা রাহাবাত, কোরআনে কারীম আছে যে ওই তবুকের যুদ্ধে যেসব সাহাবারা জানি তাদের জন্য জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল, বিমা রাহাবাত প্রশস্ত হওয়া সত্ত্বেও আল্লাহর দুনিয়া মনে হয় সংকীর্ণ হয়ে গেছিল, যখন মানুষ বিপদ আপদে থাকে, কষ্টে থাকে, আপনি কাজের ক্ষেত্রে যদি কষ্টে থাকেন তো মনে হচ্ছে আমার জন্য দুনিয়া যেন তং হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ভালো লাগছে না, প্রশস্ত বাড়ি থাকা জমি জায়গা থাকা সত্ত্বেও যদি অশান্তি থাকে স্বামী স্ত্রীর জীবনে, আমার বাড়ি মনে হচ্ছে অশান্তিতে ভরে গেছে, সংকীর্ণ হয়ে গেছে আমার জন্য, এই বাড়িতে থাকার মতো জায়গা নেই আমার, হয় না বা বলি না আমরা, তো এইরকমই এখানে বলা হয়েছে মারহাবান মানে, মারহাবান বেহি মানে তার জন্য প্রশস্ত জায়গা রয়েছে, অন্তরে প্রশস্ত জায়গা রয়েছে, বাড়িতে প্রশস্ত জায়গা, একটা লোক আপনার বাড়িতে আসছে মেহমান হয়ে আর তাকে মারহাবা মারহাবা মানে আপনার জন্য আমার অন্তরে প্রশস্ত জায়গা আছে, মানে সাদরে গ্রহণ করছি আপনাকে, এ হলো অর্থ। আর আপনার জন্য আমার বাড়িতে ঘরেও প্রশস্ত জায়গা আছে, এমন নয় যে আপনি আমার জন্য ভারী হয়ে মেহমান হয়েছেন, বোঝা বাড়ি হয়ে গেছে আমার, না, এই তো মারহাবা অত্যন্ত ব্যাপক অর্থ। তাহলে আর যাকে স্বাগতম বলছে, স্বাগতম দিয়ে এই অর্থ প্রকাশ পাচ্ছে কি, ওয়েলকাম দিয়ে এই অর্থ প্রকাশ পাচ্ছে, প্রকাশ পাচ্ছে না, দেখেন অন্য ভাষায় আর ভাষার অর্থ কত সংকীর্ণ, ওয়েলকাম, স্বাগতম ইত্যাদি, এত ব্যাপক অর্থ প্রকাশ পাচ্ছে না, কিন্তু মারহাবা দিয়ে অন্তর প্রশস্ত আপনার জন্য, অন্তর খোলা ভাই, অন্তর আপনার জায়গা আছে, আমার জন্য আপনার বাড়ি খোলা, বাড়িতে আপনার জন্য জায়গা, যেখানে থাকেন আপনি, এতগুলি অর্থ আছে মারহাবা শব্দে। ওয়ালা নিমাল মাজি ও যা, এবং তার আশা বড়ই উত্তম হয়েছে, ওয়ালা নিমাল মাজি ও যাওয়া, সে উত্তম আগমন করেছেন, মানে তার আশা বড়ই এখানে আগমন উত্তম হয়েছে। সাতেই তো আলা আদম, তারপরে আদম আলাইহিস সালামের কাছে পৌঁছলাম, তার প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ফাসাল্লাম তো আলী, তাকে সালাম করলাম, ফাকালা মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিন, আপনাকে স্বাগতম বা তোমাকে স্বাগতম, যেহেতু আদম আলাইহিস সালাম পিতা, সেজন্য তুমি বলে সম্বোধন করা বেশি ভালো, যদিও আজকাল আমাদের সিদ্দিক ভাইয়ের মতো দেখছি যে মোহাম্মদকে আপনি বলছে, আর তারপর সিদ্দিক ভাই তো মোহাম্মদকে বলছে, দেখেন 16-17 বছর বয়স, আর অনেকে 1-2 বছরের ছেলেকেও আপনি বলা আজকাল ফ্যাশন হয়েছে আর ছেলেদেরকে, আর ছেলে আবার বাবাকে তুমি বলছে, আরও আশ্চর্য লাগে। হ্যাঁ, দুই দিক থেকে যদি আপনি আপনি হয় তবু চলে, ব্যালেন্সটা ঠিক আছে, কিন্তু আজকালকার ছেলেরা বাবা মাকে মা তুমি, বাবা তুমি, আর বলছে আপনি কেমন আছেন বাবু, ভালো আছেন বাবু, আশ্চর্য কথা, এখন ফ্যাশন হইল, যাই যাই কে শিখিয়েছে। হ্যাঁ, তাই তো আলা আদম, আদম আলী সালামের কাছে আসলাম, ফাসাল্লাম তাকে সালাম দিলাম, বললেন তিনি যে মারহাবান বিকা, তোমাকে স্বাগতম জানাচ্ছি, মিন ইভিনিং, তুমি আমার ছেলে এবং নবী, মানে আমার ছেলে এবং নবীকে আমি স্বাগতম জানাচ্ছি। ফাতাইনা সামা সানিয়া, তারপরে দ্বিতীয় আকাশে আসলাম, কিলা, তারপর বললাম মান হাজা কে, কালা জিবরাইল, কালা কিলা মান মাক, আপনার সাথে কে, কালা মুহাম্মদ, কিলা আওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে, কালা নাম, ওই আগের প্রশ্নগুলি ওই রকমই আসবে, সুতরাং একটু তাড়াতাড়ি
বললো কোনো অসুবিধা নেই। কিলা তখন ফেরেশতারা বললেন মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি, ওয়ালা নিমাল মাজি, ও যা, তার আগমন বড় উত্তম হয়েছে। সাআতাই তাআলা ঈসা ওয়া ইয়াহইয়া আলাইহিমাস সালাম, এসে পৌঁছলাম ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুই নবী একই জামানার নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া, আর জাকারিয়া আলাইহিস সালামের জামানায় মারিয়ামের মানে ঈসা আলাইহিস সালামের মায়ের যে কেফালতের ঘটনা কোরআনে কারিমে রয়েছে, তাহলে ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের জামানা কাছাকাছি সময়, একই রকম প্রায় সময়। ফাসাল্লাম তো আলিমা, দুজনকে সালাম করলাম। ফাকালা, দুজনে বলেন মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিন, ভাইকে এবং নবীকে স্বাগতম জানাচ্ছি। ফাতাইনা সামা সালিসা, তৃতীয় আকাশ আসলাম, বলা হইল কে, মান হাজা কে, কালা বললেন যে আমি জিবরিল। কিলা, বলা হইল মান মাক, আপনার সাথে কে আছে, কালা মুহাম্মদ রয়েছেন আমার সাথে। কিলা, বলা হইল আওয়াকাদ উরসেল এলি, তাকে ডেকে পাঠানো হয়েছে নাকি, কালা নাম, হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে, আল্লাহ ডেকেছেন তাকে। কিলা, বলা হইল মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি, ওয়ালা নিমাল মাজি, ও যা, তার আশা উত্তম হয়েছে। তাতেই তো আলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলাম, কোন আকাশে, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফাসাল্লাম তো আলাইহি, তাকে সালাম করলাম। ফাকাল, বলে মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিইন, ভাই এবং নবীকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ফাতাইনা সামার রাবে, চতুর্থ আকাশ আসলাম, বলা হইল মান হাজা কে, কালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম, আমি জিবরাইল। বলা হইল আপনার সাথে কে আছে, কালা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। কিলা আওয়াকাদ উরসিল ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে, কালা নাম, কিলা মারহাবান বিহি, তাকে স্বাগতম জানাচ্ছি, ওয়ালা নিমাল মাজি, ও যা, উত্তম আগমন ঘটেছে। হাতেই তালা ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম, চতুর্থ আস মানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হইল। ফাসাল্লাম তালে, তাকে সালাম করলাম। ফাকালা, বললেন মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়িন, নবী এবং ভাইকে স্বাগতম জানাচ্ছি। ফাতাইনা সামাল খামেসা, পঞ্চম আকাশে আসলাম। কিলা, বলা হইল মান হাজা, মানে পঞ্চম আকাশের কাছে আসলাম, দরজার কাছে আসলাম। বলা হইল কে, কালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম। কিলা, বলা হইল আমার মা, আপনার সাথে কে আছে, কাল বললেন জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ রয়েছেন। কিলা, বলা হইল আওয়াকাদ উরসিল, তাকে ডেকে পাঠানো হয়েছে, কালা নাম, বলে হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি, ওয়ালা নিমাল মাজি, ও যা, তার উত্তম আগমন হয়েছে এবং তাকে আমরা স্বাগতম জানাচ্ছি। ফাতাই তো আলা হারুন, হারুন আলাইহিস সালামের কাছে আসলাম। ফাসাল্লাম তো আলী, তাকে সালাম করলাম। ফাকালা, বললেন মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়িন, ভাই এবং নবীকে স্বাগতম জানাচ্ছি। ফাতাইনা সামাস সাদিসা, ষষ্ঠ আকাশে আসলাম। বলা হইল মান হাজা কে, কালা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম। কিলা আমার মা, আপনার সাথে কে আছে, কালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কিলা আওয়াকাদ উরসিল ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে, বলেন হ্যাঁ। কিলা মারহাবান বিহি ওয়া নিমাল মাজি, ও যা, তাকে স্বাগতম জানাচ্ছি এবং তার উত্তম আগমন ঘটেছে। ফাতাই তো আলা মুসা, তারপরে মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছলাম আকাশের উপরে গিয়ে। ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফাসাল্লাম তো আলাইহি, তাকে সালাম করলাম। তাহলে এর দ্বারা বোঝা গেল যিনি অবস্থান করে রয়েছেন তাকে সালাম করতে হবে, যদিও যিনি যাচ্ছেন সে শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন। আর এই কথাই নবী সাল্লামের সালামের আদবে বলা হয়েছে, যে বসে আছে তাকে যিনি হেঁটে আসছেন বা পৌঁছেছেন তিনি সালাম করবেন। ফাকালা মারহাবান বিকা মিন আখিন ওয়া নাবিয়িন, আপনাকে মারহাবা বলছি, স্বাগতম বলছি, হে ভাই এবং নবী। ফালাম্মা জাওয়াজতুহু, বলছেন যে যখন সেখান থেকে অতিক্রম করে গেলাম বাকা, তখন কাঁদতে শুরু করলেন কে, মুসা আলাইহিস সালাম কান্না করতে শুরু করলেন। ফাকিলা, জিজ্ঞাসা করা হলো মা আবকা কা, আপনি কি ব্যাপার, কেন কান্না করলেন, মা আবকা মানে আইয়ো শাইন আবকা কা, কোন বস্তু বা কি কারণ আপনাকে কান্না করতে বাধ্য করলো, কেন কেঁদে ফেললেন আপনি। কালা ইয়া রব্বে, হে আল্লাহ, হাজাল গোলাম, এই বালক, আল্লাযী বয়সাবাদি, আমার পরে যাকে পাঠানো হয়েছে। এই বালক বলার উদ্দেশ্য এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করা, বরং তিনি যেহেতু আগের, সেজন্য এই দিকে লক্ষ্য করে বলছেন যে বালক, আমার তুলনায় বালক ছেলে। আল্লাযী বয়সাবাদি, আমার পরে যাকে রাসূল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে রাসূল করে, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আফযালু মা ইয়াদখুলু মিন উম্মতি, তার উম্মত থেকে যারা জান্নাতে প্রবেশ করবে, তারা আমার উম্মত থেকে যারা প্রবেশ করবে তাদের চাইতে সংখ্যায় বেশি হবে। আফজাল মানে আকসার, সংখ্যায় বেশি হবে, আফজাল মানে শ্রেষ্ঠ হবে, কিন্তু শ্রেষ্ঠ মানে সংখ্যার দিক দিয়ে বেশি হবে। সেই জন্য কেঁদে ফেললাম মানে কি, হিংসায় না, একে বলে বলা হয় গিবতা করা আরবি ভাষায়, আশা আকাঙ্ক্ষা করা। একটা হচ্ছে আশা আকাঙ্ক্ষা করা, আর একটা হচ্ছে হিংসা করা। হিংসা হারাম, কিন্তু আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ তাকেও দিক,
আর আল্লাহ আমাকেও দিক, এই আশা আকাঙ্ক্ষা যদি ভালো কাজের ক্ষেত্রে হয় তাহলে প্রশংসনীয় বলা হয়েছে, আর যদি জায়েজ কাজের ক্ষেত্রে হয় তাহলে জায়েজ, হারাম কাজ গুনাহর কাজের ক্ষেত্রে হয় তো নাজায়েজ। হাদিস মনে আছে এরকম একই দা পড়া হয়েছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটি ক্ষেত্র ছাড়া আর কোন হিংসা নাই, মানে গিবতা, এখানে হিংসা মানে গিবতা, এই হিংসা মানে এই না যে আল্লাহ ওকে কেন দিয়েছে ওর ধ্বংস হয়ে যাক আমাকে দিক, এটা হলো হিংসা, এটা হারাম। আর যদি মানে আল্লাহ ওকে দিয়েছে ওর কাছে থাক আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ পাক যেন আমাকেও দেয়, ওকে এত বড় আলেম করেছি, আল্লাহ যদি আমাকে আমাকেও বড় আলেম করে, আমি পড়াশোনা করছি আমার ছেলেকে এরকম আলেম করে, এই না যে আল্লাহ ওকে কেন করেছে, ওকে আল্লাহ পাগল করে দিক আর আমাকে দিয়ে দিক, এটা হারাম। কিন্তু যদি আল্লাহ তাকে ভালো আলেম করেছো, তুমি ইমাম ইবনে তাইমিয়া বানিয়েছো, আল্লাহ ইমাম বুখারী বানিয়েছো, আল্লাহ আমার ছেলেকে এরকম ইমাম বুখারী বানা, অথবা বর্তমানে কেউ আছে দুনিয়াতে এরকম ভালো ব্যক্তি আর মনে করছেন যে আল্লাহ তার চাইতে বড় আমাকে বানাও, আমার ছেলেকে বানাও, কিন্তু তার নিয়ামত সম্পর্কে আপনার কোনো হিংসা নেই, এটাকে বলা হচ্ছে গিবতা, আরবি ভাষায় বলা হয় যাকে বলা হয়েছে ওই হাদিসে হিংসা, কিন্তু এটা হচ্ছে জায়েজ হিংসা, মানে ওর কাছে ওর নিয়ামত থাক কিন্তু আমাকে ওই রকম দেওয়া হোক। এলমের ক্ষেত্রে ওই হাদিসে বলা হয়েছে, আর ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহ ওকে ধন সম্পদ দিয়েছে আমাকে ওইরকম ধন সম্পদ দাও, কিন্তু শুধু ধন সম্পদ না, বলা হয়েছে যে আমিও যেমন সে আল্লাহর রাহে খরচ করছে আমিও আল্লাহর রাস্তায় ওর মতো ওর চাইতে ভালো খরচ করব, আল্লাহ এরকম আমাকে সুযোগ দাও। তো মুসা আলাইহিস সালাম এই ভালো আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও যদি দিতেন, আমার উম্মতে অনেক বেশি যদি জান্নাতে কি হইতো তাহলে কত না ভালো হইতো, আমাকে কত না ভালো লাগতো। তারপরে বলছেন যে সপ্ত আকাশে আসলাম, কিলা বলা হইল মানহাজা কে, সপ্ত আকাশের কাছাকাছি আসলে দরজায় আসলে, কালা জিবরিল আমি জিবরিল, কিলা বলা হইল মানমাক আপনার সাথে কি আছে, বললেন মোহাম্মদ আছেন, কিলা বলা হইল আওয়াকাদুর ছেলে তাকে ডেকে পাঠানো হয়েছে, কালা নাম হ্যাঁ ডেকে পাঠানো হয়েছে, কিলা জিজ্ঞাসা করা হইল না কিলা, তারপরে বলা হলো ফেরেশতাদের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা শেষ হল মারহাবান বেহি তাকে স্বাগতম জানাচ্ছি, ওয়ালা নিমাল মাজিও যা তার উত্তম আগমন ঘটেছে, তাতেই তো আলা ইব্রাহিম আকাশের উপরে গিয়ে সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছিলাম, ফাসাল্লাম তো আলাইহি তাকে সালাম করলাম, ফাকালা তখন তিনি বললেন মারহাবান বিকা মিন ইবনিন ওয়া নাবিয়িন, স্বাগতম জানাচ্ছি আমার ছেলেকে এবং নবীকে, মাত্র দুইজন নবীকে বললেন, ছেলে বলেছেন কে কে, আদম আলাইহিস সালাম, কারণ আদম আলাইহিস সালাম আবুল বাশার সমস্ত মানুষের পিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি নূর না মানুষ, এর দ্বারা প্রমাণ হইল। আর ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেন ছেলে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই জন্য যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই জন্ম নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা ইসমাইল সালামের বংশ আর একটা হচ্ছে ইসহাক, আর ইসহাক থেকে ইয়াকুব, এই বংশ ইসহাক আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, ইউসুফ আলাইহিস সালামের বংশ, এরা হচ্ছে বনি ইসরাইল, এদের এলাকা হচ্ছে শাম দেশ বা মিশর এসব দেশ। আর ইসমাইল আলাইহিস সালামকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় ছেড়ে চলে গেছিলেন, সুতরাং ইসমাইল আলাইহিস সালামের বংশধর এই মক্কা বা আরবে আবাদ হন, আর তাদেরই অন্তর্ভুক্ত এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ কুরাইশ, আর কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ আব্দুল মানাফের বংশ বা বানু হাশেম, হাশেম গোত্র, আর হাশেম গোত্রের মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন হাদিসে বলা হয়েছে। তারপরে দেখা হয়ে গেল ফারুফিয়া ইলিয়াল বাইতুল মামুর, আমার সামনে পেশ করা হলো বাইতুল মামুরকে, তাহলে বাইতুল মামুর কোথায় পেশ করা হলো, সপ্তম আকাশে। ফাসাআলত জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ফাকালা যে এটা কি, এই ঘরটা কি, তখন তিনি বললেন হাযাল বাইতুল মামুর, এর নাম হচ্ছে আল বাইতুল মামুর, কোরআনে কারিমে বাইতুল মামুরের কথা উল্লেখ আছে, আল্লাহ পাক শপথ করেছেন, হ্যাঁ কোন সূরায় মনে আছে, সূরা তুরে না, হ্যাঁ পিছনে হাফেজ বসে আছে, অবস্থা আছে ও তুর ও কিতাবে মাসতুর ফি রাকিম মানসুর ওয়াল বাইতুল মামুর, আল্লাহ পাক বাইতুল মামুরের শপথ করেছেন, এ হচ্ছে বাইতুল মামুর, ইউসাল্লি ফিহে কুল্লা ইয়াউমিন সাবউনা আলফা মালাক, আসমানের কাবা, আসমানের বাইতুল্লাহ, আর জমিনের বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর কাবা, এখানে
এই আল্লাহর এই বাইতুল মামুর ঘরে প্রতিদিন সত্তর হাজার মালায়িকা ফেরিস্তা নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। ইজা খারাজু, যখন তারা বেরিয়ে পড়েন, লাম ইয়াউদু আখির মালিম, শেষ পর্যন্ত আর ফিরে আসার কোনো সুযোগ পান না, এত সংখ্যক ফেরিস্তা আছে। সত্তর হাজার করে করলে আমিন প্রতিদিন, আর কত দিন অতিবাহিত হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি হওয়ার, বাইতুল মামুর সৃষ্টি হওয়ার পর, আর কতদিন কিয়ামত পর্যন্ত আছে, আর এই পালা ফিরে আসবে না, আর কোনো সুযোগ আসবে না। আর আল্লাহ পাক অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করেছেন, অসংখ্য ফেরেস্তা, কোটি কোটি বলা যাবে না, কত কোটি আছে আল্লাহ পাক জানে ফেরেস্তাদের সংখ্যা। এই জন্য কোরআনিক আল্লাহ বলছেন, আমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না। কেন জুনুদ মানে ফেরেস্তাদের কথা বলা হয়। ওয়া রফিয়াত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, তারপরে আমার সামনে পেশ করা হলো সিদরাতুল মুনতাহাকে। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হচ্ছে কুল গাছ, বরই গাছ, আর মুনতাহা মানে একবারে শেষ সীমানে, দুনিয়া আসমানের শেষে, সাত আসমানের উপর, এই জন্য ওর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কথাও কোরআন করিমে ইন্দা সিদরাতুল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া কোরআন করিম আল্লাহ উল্লেখ করেছেন, ফায়জা নাবকুহা কাআন্নাহু কিলালু হাজার, তার ফলগুলি হচ্ছে হাজার বংশের পাত্রের মতো, যেগুলি হচ্ছে আপনার যেগুলোকে কি বলবেন আপনার কুল্লা, কুল্লা হচ্ছে বড় বড় মটকা, মটকা বুঝেন কিনা যেগুলি, হ্যাঁ মটকা বুঝেন, তাহলে তো কি বলেন মটকা বলেন, তাহলে থেকে গেলাম, কলসির চাইতে বড় যেগুলিতে মহিলারা ওই ধান ভিজিয়ে রাখতো, ধান উষিয়ে ভিজিয়ে এইসব করে, বড় বড় মটকা মাটির তৈরি হতো, এই হাজার বংশ আলহাসা হোক বানাত মাটির, আর এলাকাতে মাটিও আছে। ওয়ারাকোহা, আর এই গাছের পাতা হচ্ছে কেমন, কাজানিল ফিলাতে, ফিলা মানে হাতি, হাতির কানের মতো বড়, হাতির কান তো দেখেছেন না, ফি আসলেহা আরবাত আনহার, এই গাছের শেকড়ে মানে গাছের তলায় চারটি নহর প্রবাহিত আছে, নাহরানে বাতে নানে দুইটি আভ্যন্তরীণ নহর নদী, ও নাহরানে বাহেরানে আর দুইটি হচ্ছে প্রকাশ্য নহর, প্রকাশ্য নদী। ফাসাল তো জিবরিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম যে এই বাতেনি নহর আর জাহেরি নহর, এই বাতেনি নহর আর জাহেরি নহর কি, হ্যাঁ গোপনীয় নহর বা আভ্যন্তরীণ নহর আর প্রকাশ্য নহর, এর অর্থ কি? ফাকাল আম্মাল বাতেনানে, আর ওগুলো কি, এই দুইটি যে বাতেনি নহর আভ্যন্তরীণ নহর, ফাফিল জান্নাতে, এই দুইটি জান্নাতে, জান্নাতে পাবেন এই নহর। ওয়াম্মাল জাহেরান, আর প্রকাশ্য নহর দুটি নদী, এই নদী দুনিয়াতে আছে, একটি হচ্ছে ফোরাত নদী আর একটি হচ্ছে নীল নদ। ফোরাত নদী কোথায়? এরাক। আর নীল, নীল নীল দরিয়া বলে, দরিয়া রহস্য জানেন, পদ্মা কি কম বড়, গঙ্গা কম বড়, ভারতে থাকলে ওর নাম গঙ্গা, যেমন বাংলাদেশে ঢুকলো, বাংলার জমিনে ঢুকলো, তখন পদ্মা ওর নাম, একই নদী, কিন্তু অনেকে জানে না, কিন্তু মনে করে যে পদ্মা আলাদা নদী আর গঙ্গা আলাদা নদী, না না পদ্মা এটাই, এটা ঢুকলো যে ফরাক্কা হয়ে, যেটা ঢুকলো ফরাক্কা পার হলে আর সাত কিলোমিটার আট কিলোমিটার পরে বাংলাদেশে ঢুকে গেল, তারপরে ওর নাম পদ্মা। পদ্মার ইলিশ খুব মশুর, ওই দিক থেকে এসছে, যমুনা এসছে, মেঘনা এসছে, অন্য নদী এসছে, কিন্তু পদ্মা কোথায়? তো পদ্মা গঙ্গা এত বড় নদী হওয়া সত্ত্বেও এর নাম নদ নয়, কেন নদী, কেউ উত্তর জানেন না? এর উত্তর হচ্ছে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস, হিন্দুদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে যে গঙ্গা পদ্মা এটা হচ্ছে দেবী, আর দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ, সুতরাং এই নদ নয়, এটা নদী, এই জন্য নদী। ব্রহ্মপুত্র যে পুরুষ, ও পুরুষ ওটা হচ্ছে দেবতা, দেবী নয় ওটা, এই জন্য। সোম্মা ফরেজাত আলাইহি খামসুনা সালাতান, তারপরে আমার উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করা হইল, পঞ্চাশ শক্ত সালাত ফরজ করা হইল। ফাক বলতো হাত্তা যেহেতু মূসা আসলাম, ফিরে ফাক বলতো মানে ফিরলাম আসলাম, হাত্তা যেহেতু মূসা, মূসা আলাইহিস সালামের কাছে পৌঁছে গেলাম, মূসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? ষষ্ঠ আকাশে।
فقال ما صنعت আপনি কি করে আসলেন قلت আমি বললাম ফরজাত আলাইয়া 50 সালাতান আমার উপর আমার উম্মতের উপর 50 সালাত ফরজ করা হয়েছে قال বললেন আনা আলা বিন্নাস মিনকে আপনারা চাইতে আমি মানুষের স্বভাব সম্পর্কে আমি বেশি জানি মানুষ যে কেমন তা আমি বেশি জানি কারণ আমি সবচাইতে বদমাশ জাতির নবী ছিলাম বনি ইসরাইল আলাজতু বনি ইসরাইল আশাদ্দাল মুআলাজা আমি বনি ইসরাইলদেরকে বনি ইসরাইলদের রোগ সারাবার কঠোর প্রচেষ্টা চালিয়েছি আলাজা মানে তাদের সাথে আদান প্রদান করা এটা হচ্ছে অর্থ আর আলাজা মানে আবার এলাজ করা মানে চিকিৎসা করা এই জন্য এমন অর্থ করলাম যেটা শব্দের সাথে কাছাকাছি থাকে আলাজতু বনি ইসরাইল আশাদ্দাল মুআলাজা আমি বনি ইসরাইলদের রোগ সারাবার আপ্রাণ চেষ্টা করেছি তাদের ভুল ভ্রান্তি ত্রুটি পাপ মুক্ত করা অনেক চেষ্টা করেছি সংশোধন করার চেষ্টা করেছি মাত্র 40 দিন গেছেন ওই তাওরাত আনতে এদিকে বাছুর পূজা শুরু করে দিয়েছে গো পূজা শুরু করে দিয়েছে আর ওই গো পূজা এমন পূজা করলো বনি ইসরায়েলে যে ভারত পৌঁছে গেল এখন পর্যন্ত গরু পূজা হচ্ছে এই গরু পূজা কেন প্রথম শুরু করেছে বনি ইসরায়েলটা আর এখান থেকে নিয়ে গেছে ওই আর্যরা ব্রাহ্মণ জাতি যে গিয়েছে ভারতে এই গরু পূজায় মেসর থেকে নিয়ে গেছে ওয়াইন নম মাতাকা লাতুতি আপনার উম্মত আরো দুর্বল মুসা আলাইহিস সালামের উম্মত 400-500-700 বছর বাঁচত তারা 50 কত শক্তিশালী তারা কত উঁচা কত বডি তাদের মজবুত তারপরেও তারা পারেনি আল্লাহর ওয়াদা এই আবদ্ধ থাকতে আল্লাহ পাকের ইবাদত বন্দি ঠিক করে করতে তাহলে আপনার উম্মত তো পারবে না ওয়াইন না উম্মতাকা লা তুতিক আপনার উম্মত সক্ষমতা নেই বা আপনার উম্মত এটা করতে পারবে না ফারজি ইলা রব্বিকা আপনার রবের কাছে ফিরে যান ফাসআলু তাখফীদ তাকে বলেন তার কাছে চান হালকা হালকা করা চান হালকা করে দিকে ফারাজা তো আমি ফিরে আসলাম ফাসআল তো আল্লাহর কাছে আমি দরখাস্ত করলাম চাইলাম ফাজা আলাহ আরবাইন আল্লাহ 40 করে দিলেন এই হাদিসটা যেটা প্রসিদ্ধ হাদিস তাতে প্রত্যেকবারে 10-10 কমাবার কথা আছে তবে একটি হাদিস আছে যাতে 5-5 করে কমাবার কথা আছে সেজন্য দুটি সমন্বয় করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে এই হাদিসে সংক্ষেপ করে দেওয়া হয়েছে নবী সাল্লাম অনেকবার ফিরেছেন প্রত্যেকবার 5 করে কমানো হয়েছে 5 করে কমানো হয়েছে 5 করে কমানো হয়েছে হতে পারে আল্লাহ আলম সুম্মা মিসল অথবা বর্ণনাকারীর ভ্রম হইতে পারে বুখারী শরীফে যে হাদিস সেটা হচ্ছে 10-10 করে কমানোর হাদিস ফাজা আলাহ 40 করে দিলেন সুম্মা মিসলাহ তারপরে আবার ফিরে গেলেন তারপরে অনুরূপ ফাজা আলাহ মানে আবার ফিরে গেলাম আবার মুসা আলাইহিস সালাম ফিরতে বললেন তারপরে ফাজা আলাহ 30 করে দিলেন সুম্মা মিসলাহ তারপরে সেই রকমই হলো মানে মুসা আলাইহিস সালাম বলছেন নবী ইরজি ইলা রাব্বিকা জান ফাসআলু তাখফীফ হালকা করতে বলেন ফাজা আলাহ 20 তারপর 20 করে দিলেন সুম্মা মিসলাহ তারপরে তাই হলো আবার মুসা আলাইহিস সালাম ফিরতে বললেন ফাজালা আশার আল্লাহ পাক 10 করে দিলেন যখন দরখাস্ত করলাম ফাতে তো মুসা মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসলাম ফাকাল মিসলাহ আবার বললেন যাও যাও পারবে না 10 অক্ত পারবে না ফিরে যাও আবার ফাজা আলাহ 5 তখন আল্লাহ পাক 5 অক্ত করে দিলেন ফাতে তো মুসা মুসা আলাইহিস সালামের কাছে 5 নিয়ে ফিরে আসলাম ফাকালা মা সানাতা কি করে আসলেন কুলতু আমি বললাম যা আল্লাহ 5 আল্লাহর কাছে দরখাস্ত করলাম শেষখানে আল্লাহ 5 করে দিলেন ফাকাল মিসলা আবার ওই রকমই বললেন যাও যাও 5 পারবে না তোমার উম্মত আর মুসা আলাইহিস সালাম সাদাকা মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সত্যি বলেছেন আজকে শতকরা একজন নামাজি নয় এটা ইসলামী ফাউন্ডেশনের পরিসংখ্যানে বলেছে বাংলা এ সম্পর্কে যে শতকরা একজন নামাজি নেই 5 অক্ত নামাজি ফজর সহ এরকম নামাজি শতকরা একজন আর সৌদি আরবের পরিসংখ্যানে এসেছে 98-97 জন কি অবস্থা হায়াত কেবল আলমার এখানকার একটা পরিসংখ্যান এসছে যে 5 অক্ত নামাজি ফজর সহ নামাজি এখানেও এমন নামাজের অভাব দেখা দিয়েছে যে 97 অথবা এরকমই কিছু হ্যাঁ 2 জন বা 3 জন নামাজি হতে পারে মানে না না 97 জন বেনামাজি শতকরা 3টে 97 জন বেনামাজি আর ওখানে হচ্ছে 99 জন বেনামাজি 1 জন নামাজি এ হলো মুসলিম উম্মার অবস্থা তাহলে মুসলিম উম্মাকে আল্লাহ কি করে ইজ্জত দেবেন মুসলিম উম্মার জন্য কি জন্য সাহায্য নেমে আসবে ইসলাম থেকে কত দূরে চলে গেছে তাদের আসল ফরজ যেটা মেন কোর্স কোর্সই ছেড়ে দিয়েছে যার মাধ্যমে আল্লাহর সাথে তাল্লুক থাকবে সম্পর্ক থাকবে তাল্লুক বিল্লাহ নেই আল্লাহর সাথে সম্পর্ক নেই সম্পর্কহীন অবস্থায় আমরা জীবনযাপন করছি ভালো ভালো বাড়িতে যান আপনি 1 বা 2 জন নামাজ পড়ছে অধিকাংশ বেনামাজ অধিকাংশ বেনামাজ যার বাবা হাজি সাহেব ছিল যাদের বাবা মৌলভি সাহেব ছিল মৌলভি সাহেবের বাড়ি যান আজকাল মৌলভি সাহেব মারা গেছে একটি ছিল নামাজ পড়ে না বেঁচে আছে মৌলভি সাহেব মৌলানা সাহেব বেঁচে আছে ছেলেরা নামাজ পড়ে না দেখে আসলাম শুনে আসলাম আশ্চর্য
আশ্চর্য, বড়ই কষ্ট লাগে। তারপরে বলছেন যে ফিরে যেতে বললেন মুসা আলাইহিস সালাম যে জান পাঁচও পারবে না, ফাকুলতু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লামতু, আমি মেনে নিয়েছি, আমি এটা মেনে নিয়েছি আর পারবো না। এখানে সাল্লামতু শব্দ আছে, অন্য এতে আছে হাদিস আছে ইস্তাহিয়াইতু মির রব্বি, আমি খুব লজ্জা পেয়ে গেছি রবের সামনে, কতবার যাব আর যেতে পারবো না, ইস্তাহিয়াইতু মির রব্বি, আমি রবের কাছে বড় লজ্জা পেয়ে গেছি আর এত ফিরে যেতে পারবো না, পাঁচ যথেষ্ট, এই পাঁচ নিয়ম ফিরবো। ফানুদিয়া, তখন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হলো উপর থেকে, ইন্নি কাদ আমদাইতু ফরিজাতি, আমার ফরজ কি আমি তোমার উপর চালু করে দিয়েছি, মানে তোমাকে এই ফরজ তোমার উপর জারি করে দিয়েছি বলেন। ওয়াখাফফতু আন ইবাদি, এবং আমার উম্মত আমার বান্দা থেকে আমি হালকা করে দিয়েছি, আমার ফরজকে আমি চালু করে দিয়েছি, মানে এই পাঁচের কম হবে না, আর আমার বান্দার জন্য অনেক হালকা করে দিয়েছি, পঞ্চাশে পাঁচ করে দিয়েছি। ওয়া আজজিল হাসানাতা আশারান, এবং নেকি আমি দশ গুণ দেব এও ওয়াদা করছি। তার মানে পাঁচ যদি আদায় করে তাহলে পঞ্চাশ গুণ দেব, পঞ্চাশ ওয়াক্তের নেকি দেব, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি দেব, এই জন্য প্রথম পঞ্চাশ ফরজ করেছিলাম। আসলে পঞ্চাশ আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না, আল্লাহ পাক সবকিছুই জানেন যে বারবার করে নবী সাল্লাম ফিরে আসবেন, মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবেন, আর এতবার ফিরবেন, সেখানে পাঁচই রাখবো, কিন্তু যেহেতু পঞ্চাশ নেকি দেব এই জন্য দেখালাম পঞ্চাশের সংখ্যা। আল্লাহ আলিমুল গায়ব, সবকিছু আল্লাহ পাক জানেন, এমন নয় যে আল্লাহ পাক জানতেন না যখন গিয়েছে তখন। আমাদের কাছে যেমন হয়, হ্যাঁ মানুষের কাছে কি হয়, একটা হুকুম দিয়ে পাঠালো, হুকুমটার হয়তো আপিল করা হলো, জানে না যে আগামী আপিল হবে, আবার আপিল আমি চিন্তা ভাবনা করবো, তারপর অন্য কিছু করব, হয় না? কোনো শাসকের কাছে জজের কাছে একবার একটা ফয়সালা দিয়ে দিল, আর তারপরে দেখা গেল যে আবার আপিল হলো, তখন সে সিদ্ধান্ত পাল্টিয়ে দিল, কিন্তু তার জানা আছে যে আমি সিদ্ধান্ত পাল্টাবো বা এইরকম হবে, এই লোকটার দশ বছর জেল ছিল বা ফাঁসি ছিল, ফাঁসিকে পনেরো বছর করব, আবার যখন জোরদার আপিল হবে অথবা কোনো সুপারিশ হবে তখন ওটাকে দশ বছর বা পাঁচ বছর করে দেবো, হ্যাঁ বেনামি খালাস করে দেবো, কিছুই জানে না যে আগামীতে কী হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুই জানেন তিনি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার ফিরে আসবেন, মুসা আলাইহিস সালাম ফিরিয়ে পাঠাবেন, আর আমি পাঁচই ফরজ রাখবো, আর পাঁচই ফরজ বান্দার উপর কিন্তু পঞ্চাশের নেকি দেব। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজিদেরকে, আল্লাহ পাক আমাদেরকে পাঁচাত্তর নামাজ পড়ার তৌফিক দান করে, নামাজিদেরকে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পাঁচাত্তর নামাজ আদায় করার তৌফিক দান করেন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করবেন, আল্লাহ আমাকেও নামাজি বানাও, আমার ছেলে মেয়েদেরকেও নামাজি বানাও, আমার পরিবারকেও নামাজি বানাও। আল্লাহ পাক আমাদেরকে যেন নামাজের হেফাজতের তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোন সিরাতের কিতাব আছে না, এগুলো বর্ণামী কথা, আল্লাহ পাক আবু বকর আওয়াজে কথা বলেছেন, ভুল কথা, কোন সহি হাদিসও নাই আর সহি বিশুদ্ধ সিরাতে নাই, এগুলো কোনো বিদাতি কিতাব আছে। বিদাতি কিতাবে মেরাজ সম্পর্কে অনেক বাড়াবাড়ি কথা আছে, আশ্চর্য হয়ে যাবেন যে কি তিলকে তাল করা হয়েছে আল্লাহ পাক।